ইয়াকিন বিভ্রান্ত হয়ে পড়ে। পরক্ষণেই মনে হয় বিষয়টা ভালো করে চেক করে দেখা উচিত, তার জন্য হাতের পালস পরীক্ষা করতে হবে। মোহের হাত ধরতে গিয়ে ইয়াকিনের মোহের হাতের বাঁধন খোলার প্রয়োজন পড়ে। নিজের হাতের বাঁধন খোলা হচ্ছে জেনে মোহ সুযোগ পেয়ে গেল। আগ পা চিন্তা না করে চোখ মেলে ইয়াকিনের দিকে পা দিয়ে আক্রমণ করে বসলো। লাথি দিয়ে ফেললো ইয়াকিনের প্রধান অঙ্গে সজোরে। ইয়াকিন যন্ত্রণায় চিৎকার দিতেই যেন ভুলে গেল, ছিটকে গিয়ে একপাশে পড়ে থেকে ব্যথায় ছটফট করতে আরম্ভ করে। সেই সুযোগে মোহ নিজের হাত দিয়ে তড়িঘড়ি করে নিজের পায়ের দড়ি খুলে ফেলে। দুর্বল শরীরে কোনো রকমে দাঁড়িয়ে ব্যথায় কাতর ইয়াকিনের দিকে তাকায়। উপুড় হয়ে পড়ে থাকা ইয়াকিনের গলায় নিজের হাতে থাকা দড়ি দিয়ে ফাঁস দিয়ে ধরে এবং তার পিঠে এক পা তুলে দেয়। গলায় দড়ির ফাঁসে অবস্থা বেগতিক হয় ইয়াকিনের। মোহ তীব্র ক্ষোভে ঢেলে শুধায়, আমাকে কিডন্যাপ করার কারণ কি? এটা কিসের পরিকল্পনা? কেউ আমাকে কিডন্যাপ করতে আদেশ করেছিল নাকি অন্য উদ্দেশ্যে ধরে আনা হয়েছে? ইয়াকিন হাঁপাতে হাঁপাতে ওঠার চেষ্টা করে হিসি সিয়ে মোহকে বলে, স্যার আমাকে ছাড়বো না। যদি আমাকে সত্যিটা বলা না হয় তবে আমি ছাড়বো না, তোকে ফাঁসি দিয়ে মেরে রেখে যাব আমি, বলেই মোহ আরো শক্ত করে দড়ি চেপে ধরে ইয়াকিনের গলায়। নিজেকে ছাড়াতে গিয়ে যখন ইয়াকিন ব্যর্থ হয় দম বন্ধ হয়ে, তখনই অস্পষ্ট কণ্ঠে বলে, টাকা? টাকার জন্য এনেছি তোকে। মোহের বিন্দুমাত্র বিশ্বাস হয় না এই কথায়। টাকা? টাকার জন্য যদি তুলতেই হয় তবে তোরা বড় লোকদের কিডন্যাপ করতি, আমাকে নয়। আর যদি কথা হয় খারাপ উদ্দেশ্যের তাহলে এতক্ষণে সেটা হাসিল করে ফেলা যেত, যেহেতু আমিও অচেতন ছিলাম। তোদের উদ্দেশ্য অন্য কিছু, বলবি নাকি মরবি? ইয়াকিন ছটফটিয়ে বলে, মন্ত্রী সাহেব বলেছে তোকে তোলে আনতে, স্যার এখন আমাকে বাঁচতে দে, আমাকে, আমি মরে যাচ্ছি। মোহের সন্দেহ সত্যি হলো, চোখ বড় বড় করে চেয়ে রইল ইয়াকিনের দিকে। তবে সে ছাড়লো না ইয়াকিনকে, অন্য পা দিয়ে সজোরে আঘাত করে ইয়াকিনের মাথায়। শক্ত মেঝেতে মাথা লেগে সেখানে মাথা ফেটে রক্ত ঝরে ইয়াকিনের। গলায় থাকা ফাঁসের চোটে জ্ঞান হারায় সে। মোহ তাকে ছাড়ে, দৌড়ে দরজার পানে ছুটে যায়, আবারও কিছু মনে করে ফিরে আসে। বিড়বিড়িয়ে নিজেই নিজেকে বলে, এত বড় সুযোগ পেয়ে আমি হাতছাড়া করব না। লোকাল বাসে চেপে যাচ্ছে সৌভিক আর তার সঙ্গীটা। তার গাড়িটা বেশ পুরনো হয়েছে, মাঝে মাঝে নষ্ট হয়। অতিরিক্ত ভিড়ের চোটে এক প্রকার হিমশিম খাচ্ছে সৌভিক। এরই মাঝে তার চোখ এড়ায় না তার সামনে থাকা এক যুবক বারংবার তার পাশে থাকা সিটের মেয়ের পিঠে হাত দিয়ে যাচ্ছে ইচ্ছাকৃত। মেয়েটি অস্বস্তিতে ভুগছে, সরে যাচ্ছে তবে জায়গা পাচ্ছে না, মুখে কিছু বলতেও পাচ্ছে না, হয়তো ভয়ে নয়তো লজ্জায়। এবার বাস ব্রেক কষলে ছেলেটি আবারও ইচ্ছাকৃতভাবে মেয়েটার কাঁধে জোরে চেপে ধরলে সৌভিকের কান গরম হয়ে যায় মারাত্মক রাগে। ছেলেটিকে সামনে ফিরিয়ে নিজের হাতের পুরো শক্তি দিয়ে কষিয়ে থাপ্পড় বসায় সে। ব্যথায় যেন গাল জ্বলে যায় ছেলেটির, ঠোঁটের কোণ ফেটে বেরিয়ে আসে তাজা রক্ত। সৌভিক থামে না, ছেলেটির কলার ধরে বলে, জানোয়ার শালা, কি পাইছিস ওই মেয়েটাকে? বাড়িতে কি বোনের সাথেও একই আচরণ করিস? সিটে থাকা মেয়েটি ফুপিয়ে কেঁদে উঠে, চলন্ত বাসে সৃষ্টি হয় ঝামেলা। মেয়েটি দাঁড়িয়ে নিজের মুখ চেপে ধরে সৌভিককে বলে, লোকটা আমার সাথে তখন থেকে অশ্লীলতা করার চেষ্টা করছিল ভাইয়া, লজ্জায় মুখ থেকে কথা বের হচ্ছিল না। সৌভিক তেতে উঠে বলে, কথা বের করতে কে বলেছে আপনাকে? আপনার পায়ে জুতো নেই, সেটা উঠিয়ে চালাতে শুরু করবেন। জুতো শুধু পায়ে দেওয়ার জন্য হয় না, মাঝে মাঝে শাস্তি দিতে ব্যবহৃত হয়। চলন্ত বাসে শুরু হয়েছে অশান্তি। এক নারীর সাথে অশ্লীলতা করার পর সৌভিকের হাতে ধরা পড়ার কারণে সকলেই ধমকাচ্ছে তাকে। তবে সেই অপরাধকৃত ছেলেটির মুখে কোনো প্রকার অনুশোচনার লেশ দেখতে পেল না সৌভিক। ছেলেটির ঘাড়ের দিকের কলার চেপে ধরে কাছে এনে বলে, কি রে, তোর মুখে সামান্য অনুশোচনাও দেখি না কেন আমি? কিসের এত দম্ব দেখাচ্ছিস? ছেলেটি এবার ক্ষিপ্রতায় ফোসফোস করে উঠল, উল্টো ধমকে বলে, ছাড় আমাকে। তুই জানিস তুই কাকে এমন এমন ধরেছিস? হ্যাঁ, তোর কি হাল করতে পারি জানিস? একটা কল যাবে তোরে হসপিটালে পাঠানো হবে। সৌভিককে আরো ক্রুদ্ধ হলো ছেলেটির গাল চেপে বলল, কোন রাজার পোলা তুই, শুনি তো আগে। ছেলেটি ছটফটিয়ে নিজেকে ছাড়ালো। সৌভিকের মতো চওড়া গঠনের মানুষের সামনে নিজের সামান্য শক্তি দিয়ে পেরে ওঠা দায়। আঙ্গুল উঁচিয়ে সৌভিককে উদ্দেশ্য করে বলল, কামালের ছেলে আমি, মন্ত্রী সারোয়ার সাহেবের চিনিস তুই? হ্যাঁ, তার সহযোগী কামালের ছেলে, এবার কি বলবি বল। মন্ত্রীর নাম শোনা মাত্রই সকলে তটস্থ হলো যেন। এতক্ষণ যে জনগণ ক্ষিপ্ত হয়ে উঠেছিল তাদের মুখের মাঝে ফ্যাকাশে ভাবের উদয় হলো।
ছেলেটির ভাবল সকলের ন্যায় সৌভিকও নিবল বোধ হয়, কারণ শান্ত দেখা গেল তাকে। তৎক্ষণাৎ সৌভিক নিজের পাঞ্জাবির হাতা ঠিক করতে করতে তার সাথে থাকা দুজন সঙ্গীকে বলল, রাতুল নীরব শুনলি তো, ভাইটা কিন্তু মন্ত্রী সাহেবের খাস লোক, আমাদের উচিত ভাইটির ভালো মতো আপ্যায়ন করা। সৌভিকের এই কথার মাঝে থাকা ইঙ্গিত বুঝে নিল রাতুল এবং নীরব, এক গালে সে সম্মতি দিল। অবশ্যই সফিক ভাই। বাস থেকে রাতুল আর নীরব ঘাট ধরে নামালো ছেলেটিকে, দুজন দুদিকে ঘাড়ে হাত রেখে এক প্রকার জোর করে ধরে নিয়ে গেল সেলুনে। সেলুনে থাকা লোকটি সৌভিককে দেখা মাত্র বলল, ভাই আপনি এখানে? সৌভিক ছেলেটিকে এনে ঘাট ধরে বসিয়ে বলল, তেমন কিছু না, আপনার চুল কাটার মেশিনটা একটু দেন তো ভাই। সেলুনের লোকটি কথা না বাড়িয়ে মেশিনে গিয়ে দেয়। উগ্র ছেলেটি চিল্লিয়ে বলল, দেখ ভালো ছেলে ছাড় আমাকে, আমি ছাড়া সৌভিক মেশিন চালিয়ে দিল ছেলেটির মাথায় আর চোখের ভ্রুতে, ইচ্ছে মতো হাত চালিয়ে মাথার চুলের অবস্থা যা তা করে ফেললো সৌভিক, আর বাম চোখের ভ্রু ছেটে ফেলে দিল একবারে। শেষমেশ তার অবস্থা দেখে হাসতে হাসতে একে অপরের গায়ে ঢলে পড়ে নীরব আর রাতুল। রাতুল বিনয়ী হবার ভান ধরে বলে, জোকার ভাই কেমন ফিল করছেন? ছেলেটি রাগে এবং অপমানে শরীর রিড়ি করে উঠলেও তখন বলার মতো কোনো পরিস্থিতিতে রইল না। সৌভিক তাকে টেনে তুলে বলল, তোর বাপের বাপ মানে মন্ত্রী মশাইকে আমি ভয় পাই না, এরপর নিজের এইসব আলগা ক্ষমতা আর মেয়েদের সাথে অসম্মানজনক কাজ করার আগে তোর চুল আর চোখের ব্রু এই দশা মনে পড়বে তোর, যাবাক। সৌভিকের চেহারার দিকে একবার তাকালো ছেলেটি, মনে ভরা ক্রোধ নিয়ে এক প্রকার ছুটে বের হলো সেলুন থেকে। গাড়িতে অনবরত নিজের মাথার চুল উম্মাদের মতো টানছে স্বচ্ছ, মন খারাপ হয়ে যাচ্ছে এটা ভেবে যে সে মোহকে কোথায় খুঁজবে। আদৌ যদি কেউ কিডন্যাপ করে থাকে তাহলে তাকে এখনো গ্রামের কোথাও কি রেখেছে? এরই মাঝে পাশে থাকা সৌমিত্র মুখ খুলল, ভাই পুলিশ একবার জানাই, হয়তো পুলিশ মোহের বাবা মায়ের কথা শুনবে না, আমাদের কথা তো শুনতেই পারে। স্বচ্ছ তেতে উঠে তৎক্ষণাৎ জোর গলায় বলে ওঠে, মাথা খারাপ তোর? পুলিশ আমাদের বাপের কথা শুনবে, আমাদের নয়, অন্য কিছু ভাবতে হবে। সৌমিত্র চুপ রইল। তানিয়ার সাথে কথা বলা কথোপকথন আবারও মনে করতে করতে তার মস্তিষ্কে এলো কিছু ঘটনা। ক্ষীণ সন্দেহ তখন নিজের বাবার বিরুদ্ধে ঢোক গিলে নিল সে, ভাইকে বলা উচিত হবে কিনা সেটা ভেবে কুল কিনারা পেল না। ভাই আমি একটা জিনিস খেয়াল করেছি, জানি না ব্যাপারটা কতটুকু লজিক্যাল। তুই কবে থেকে লজিক দিয়ে কথা বলিস? আজকে সিরিয়াস টাইমে তো লজিকের কথা মাথায় আসলো। সৌমিত্র আমতামতা করে বলল, দ্য ম্যাটার ইজ ভেরি সেনসিটিভ ব্রাদার। সেটা কি তাড়াতাড়ি বল। কালকে আমি আমাদের বাড়িতে ইয়াকিনকে দেখেছিলাম, ওর সাথে দেখা হয় আমার। সৌমিত্রর কথায় টনক নড়ে সচ্ছেন বিভ্রান্ত হয়ে প্রশ্ন করল, ইয়াকিন মানে ওই গুন্ডা? হ্যাঁ ভাই, বাবার কাছে এসেছিল সম্ভবত, কিন্তু কেন এসেছিল জানি না, আমি জানি বাবার উপর সন্দেহ করা ঠিক হচ্ছে না, তবুও মনে হলো তাই। স্বচ্ছ ক্রুদ্ধ হয়ে জবাব দিল, সন্দেহ করা কি আবার ঠিক হচ্ছে না? মানুষটা সাংঘাতিক, এই কদিনে যেন নতুনভাবে চিনছি তাকে, তার এই রূপ সম্পর্কে আমি অবগত ছিলাম না, আবারও বোঝা পড়া হবে, শুধু একবার উনি বাড়ি ফিরুক। সৌমিত্র এবার আর কিছু বলল না, সে নিজেও হতবাক হবে কাজটা যদি সত্যি তাদের বাবা করে থাকে। স্বচ্ছ জিজ্ঞাসা করল, ইয়াকিনের ডেরা কোথায় তুই জানিস? আমি একবার শুনেছিলাম, কিন্তু এখনো ওখানে থাকে কিনা জানি না। গাড়ি থেকে নাম। সৌমিত্র তবদা খেয়ে তাকায় ভাইয়ের দিকে অসহায় পানে বলে, তুমি সবসময় আমাকে গাড়ি থেকে নামিয়ে কি মজা পাও ভাই? নাম বলছি। সৌমিত্র এবার বাধ্য মতো নেমে গেল, জানালা দিয়ে উকি দিতেই স্বচ্ছ বলল, ইয়াকিনের আগেটার অ্যাড্রেসটা আমার ফোনে পাঠা, আর বাকিদের কাছ থেকে খোঁজ নিয়ে জানা এখনো ওখানেই থাকে কিনা। আমার হাতে সময় কম, আমি চাই না কোনোভাবে আমার বা আমার বাবার জন্য মোহের সামান্যতম কষ্ট হোক। স্বচ্ছ তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে চলল। সৌমিত্র দীর্ঘশ্বাস ফেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল, হয় হয় প্রেম রোগে ধরলে এমনই হয়। ধীরে ধীরে দু চোখ খুলে ঝাপসা দেখল ইয়াকিম, টিমটিমে আলোতে শুধু অস্পষ্ট দেখল এক নারী অবয়ব। নড়ে চড়ে উঠে ইয়াকিম, মস্তিষ্ক তাকে মনে করায় জ্ঞান হারানোর আগের কাণ্ড। রাগে ফেটে পড়ে সে, উঠে বসতে গিয়ে খেয়াল করে তারই হাত পা বাঁধা। মোহ তাকিয়ে তাকে ইয়াকিনের কর্মকাণ্ড দেখছে, হাতে তার ফোন, ফোনটা ইয়াকিনের। ইয়াকিন চিৎকার দিয়ে উঠে, খুলে দে বাদন। মোহ স্পষ্টভাবে বলে, খুলব, একটা শর্ত আছে আমার। তোর সাথে গোষ্ঠী
তুই না খুললে তোর অবস্থা কি হবে জানিস? খুলে দে। নিজের অবস্থার কথা চিন্তা করছি না মোটেই, ভয় দেখাতে আমিও পারি। আমার হাতে এখনো দড়ির কিছু অংশ আছে, এটা দিয়ে চেপে ধরলে এবার জ্ঞান আর হারাবি না, চিরতরেই ঘুমিয়ে পড়বি। এখন তোর পছন্দ, আমার কথা মতো কাজ করবি নাকি আমি আমার আগের কাজটা পুনরায় করব। দড়ির ফাঁসের কথা মনে পড়তে ইয়াকিনের যেন মরণ যন্ত্রণা অনুভব করে। কত কাছে ছিল মৃত্যু, সে ভয়ে পিছিয়ে যাওয়ার চেষ্টা করে, বলে, না না আমি মরতে চাই না। মোহ হাসে, হাসিতে তাচ্ছিল্য মিশে রয়েছে। যে নিজে মৃত্যুর ভয় কাটাতে পারে না সে আবার অন্যকে মারতে আসে। আমাকে ছেড়ে দে। ইয়াকিনের কণ্ঠে এবার অনুরোধ। মোহ বলে, শর্ত মানবি? কি শর্ত? সব মানব। আমি ভিডিও করব, সেখানে সমস্ত কীর্তির কথা স্বীকার করবি। তোকে কে কাজটা করতে বলেছে সবটা বলতে হবে। আমি মন্ত্রী সাহেবের পতন চাই। ইয়াকিন সঙ্গে সঙ্গে হাসফাস করে উঠে বলল, না এটা আমি পারবো না। আমি নিজে ভুল স্বীকার করতে পারবো, কিন্তু মন্ত্রী সাহেবের নাম নিতে পারবো না। তাহলে এখানেই মরতে হবে। মোহ শুধু আতঙ্কিত করতে এগোয় ইয়াকিনের নিকট, ছটফটিয়ে দূরে সরে যাওয়ার চেষ্টা করে ইয়াকিন। মোহ দড়িটা ইয়াকিনের গলায় দিতে ইয়াকিন বলে, আমি সব করব, আমার মারিস না। বাসায় দুটা পোল আছে আমার, মা নাই তাদের, ছেড়ে চলে গেছে। আমি মরলে ওদের কে দেখবে? দুই বেলা খাবার তুলে দেওয়ার মতো ও লোক নাই। মোহ থমকায়, কথাগুলো হৃদয়ে সামান্য পীড়া দেয়, মায়া লাগে। তবে এ মায়া ক্রোধের ঊর্ধ্বে যায় না। পৃথিবীর সকল মানুষ নিজ স্বার্থে কাজ করে। লোকটা যদি কাজটি করে বাচ্চাদের মুখে খাবার তুলে দিতে, তবে মোহ কাজটি করছে সারোয়ার সাহেবের আসল রূপ বের করতে। গুন্ডামি, কিডন্যাপিং ছাড়াও আরো অনেক কাজ করা যায় যা অন্যায় ব্যতীত, সেটা তুই করিসনি। আজকাল মানুষ ময়লা সংগ্রহ করেও সংসার চালায়, তাই আমাকে এসব কথা বলে ভোলানো সম্ভব না। বহু তর্ক বিতর্কের পর অবশেষে নিজের কাজ করতে সক্ষম হলো মোহ। শুধুমাত্র এ কারণে সে এখনো পালিয়ে যায়নি। সে যদি পালিয়ে যায় তবে সত্যিটা কাউকে মুখ ফুটে বললেও বিশ্বাস করত না। সে শাস্তি চায় নিজের সাথে করা অন্যায়ের কঠোর শাস্তি। মোহ কাচুমচু করে বের হলো ছোট্ট কুঠুরির মতো ঘর থেকে। বাহিরে বিশাল বারান্দা, বারান্দায় পড়ে থাকা নেশার বোতল দেখে বোঝাই যাচ্ছে এখানে প্রতিদিন আড্ডা বসে নেশাখোরদের। মোহ বাইরে গিয়ে বুঝলো এই জায়গাটি ভালো নয়। চারিপাশে সব পুরুষ জুয়া খেলতে বসেছে। এ সময় এক অল্প বয়সী নারীকে দেখে হতবাক হয়ে ঘুরে ঘুরে মোহকে দেখছে তারা। ওড়না দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টায় রইল মোহ। হাঁটার গতি বাড়ালো, পায়ে নেই জুতো, নিচে থাকা ছোট ছোট ইটের টুকরা পায়ে বিচ্ছে। গলি পেরিয়ে পাকা রাস্তায় এলো মোহ। এখানে দুই একটা গাড়ি চলছে, স্বস্তির শ্বাস ফেলল সে। জায়গাটা দেখে তার গ্রাম মনে হলো না আর। তবে কি সে ফের ঢাকা শহরে চলে এসেছে? ইথান কি করছে তাকে ছাড়া? দুর্বল শরীরে এসব ভাবনা চিন্তা মাথায় ঘুরল মোহের। পাশে এক দোকানের সাইনবোর্ডে দেখে বুঝলো জায়গাটা আসলে শহরের মধ্যে। মোহ এবার ইয়াকিনের ফোনটা দেখে ভাবল বাবার নাম্বারে কল দেওয়া যাক, ফাঁকা অটো পায় কিনা সেটা ভেবে ভয়ে হাঁটতে হাঁটতে ফোনের নাম্বারে ডায়াল করতে থাকলো সে। অন্ধকার নেমে এসেছে আকাশে, সামনে দেখা গেল এক বড় গাড়ির আলোর ঝলকানি, বেশ জোরেই আসছে। নিজের শক্তি হারাচ্ছে মোহ। আগপাছ না ভেবে যেই না হাত বাড়িয়ে গাড়িকে দাঁড় করাতে চাইল, গাড়িটি থেমেও গেল। গাড়ি থেকে তড়িঘড়ি করে বেরিয়ে আসা মানুষটিকে দেখে বিস্মিত হলেও কোথাও যেন স্বস্তির বাতাস এসে লাগলো মনে, স্বচ্ছ ছুটে এলো। মোহের অবস্থা পরিলক্ষিত করলো, পায়ে জুতো নেই, হাতে এখনো দড়ি দিয়ে বাঁধার দাগ স্পষ্ট। সুন্দর হয়ে সবসময় পরিপাটি হয়ে থাকা চুল এলোমেলো, গোল গোল সুন্দর আঁকি দুটো যেন কিছু ঘন্টার ব্যবধানে গর্তে ঢুকে গিয়েছে। কপালের পাশে জমাট বাঁধা রক্ত, মোহতাল হারায় চোখ বুঝে আসে। সে নিজেও জানে না এতক্ষণ কি করে সাহস ধরে রেখে কাজগুলো করেছে, এখন আর শক্তিতে কুলায় না। স্বচ্ছ চট করে ধরে মোহের বাহু। ঠিক আছো তুমি? কি হয়েছে তোমার? কি করেছি অবস্থা? স্বচ্ছের শ্বাসরুদ্ধকর কণ্ঠ, কি যেন উচ্চারণ তার মনে সেটা তার কথাতে স্পষ্ট। মোহ প্রায় নিভে যাওয়া কণ্ঠস্বরে বলল, আমায় বাড়ি নিয়ে যাবেন প্লিজ, আমি বাড়ি যেতে চাই। হ্যাঁ চলো, আমায় ধরে হাঁটো, এখন আবার নতুন করে অস্বস্তি বোধ করো না। স্বচ্ছের কোথাও এক পলক তাকালো মোহের দুর্বল দৃষ্টিতে। স্বচ্ছ আস্তে করে মোহের হাত ধরল। মোহ পায়ের ধাপ ফেলে খুবই ধীর গলায় বিড়বিড়িয়ে বলল, হয় না অস্বস্তি এখন আর। স্বচ্ছের কান অব্দি কথা পৌঁছায় না সে, নানান চিন্তায় দিশেহারা। মোহকে সাবধানে গাড়িতে তুলে বসাতেই মোহ বলে, পানি আছে, তেষ্টা পেয়েছে। আচ্ছা দাঁড়াও আমি দেখছি, একটু বসো। মোহ বন্ধ করে বসে রইল চোখ। স্বচ্ছ দোকানে গিয়ে পানি কিনে আনলো। পানি খেয়ে এবং মুখে পানির ঝাপটা দিয়ে যেন ফিরে এলো চেহারায় সামান্য সজীবতা, শক্তি ফিরে পেল যেন মোহ। স্বচ্ছ এবার বলল, তোমার হাতটা দাও। মোহের নেত্রপল্লব বড় হলো, শুধালো, কেন?
স্বচ্ছ জবাব ব্যতীত মোহের হাত ধরল। মোহের হাতের দাগ হয়ে যাওয়া অংশে ঠান্ডা পানি দিল। সে যত্নের সহিত হাতটা ধরেছেও হালকাভাবে। যদি আবার আঘাত পায়, ব্যস্ত কণ্ঠে স্বচ্ছ এবার বলে, একটু হলেও যন্ত্রণা থেকে রেহাই পাবে। এবার গাড়ির দরজা খুলে স্বচ্ছ হাঁটু মুড়িয়ে বসে সে গাড়ির কাছে মোহকে বলল, পা একটু বাড়িয়ে দাও। মোহ সাফ মানা করে, না না পায়ে দিতে হবে না, উঠুন, খারাপ দেখাচ্ছে বিষয়টা। আমার বিষয় খারাপ দেখাক, ভালো দেখাক, পিস্ত্রি দেখাক, সেটা তোমাকে চিন্তা করতে হবে না। পা ধরে মারব একটান, শুধু পা নয় পুরো বডিটাই চলে আসবে। মোহ জেদ ধরে বলল, আমি বাড়ি যাব, আমায় বাড়ি পৌঁছে দিয়ে এতটুকু সাহায্য কি করতে পারবেন, নাকি অন্য রাস্তা দেখব। স্বচ্ছ ঘোলাটে তীক্ষ্ণ দৃষ্টি এবার মোহের জেদ অতিক্রম করে। মোহকে জানান দেয় এবার তার কথা না শুনলে সত্যি পা ধরে দেবে টান। মোহ পা বাড়িয়ে দেয়, আস্তে করে ঠান্ডা পানি ঢেলে দিল। স্বচ্ছ বিড়বিড়িয়ে নিজের মনে বলল, সূর্যের সমান তেজ নিয়ে যেন জন্ম নিয়েছে। সবশেষে গাড়িতে উঠে বসে স্বচ্ছ বুকের ধকধকানি কমানো যাচ্ছে না কিছুতেই না। মন করছে বাজে এক আবদার। এত সময় উদ্ভ্রান্ত হয়ে খুঁজে যাওয়া নারীটি তার সামনে থাকায় জড়িয়ে ধরে নিজেকে শান্ত করতে মন চাইছে। আচমকায় স্বচ্ছ নিজের দুহাত দিয়ে নিজের দাড়ি যুক্ত গালে আলতো করে একের পর এক থাপড় মারতে লাগলো। অবাক পানে তাকায় মোহ, এই লোকটা আবার পাগল হলো নাকি? আকাশসম বিষয় নিয়ে বলল, এই কি মাথা ঠিক আছে আপনার, নাকি যতটুকু ভালো তারগুলো ছিল সেটাও নষ্ট হয়ে গিয়েছে? হ্যাঁ, স্বচ্ছ হাত ছেড়ে বলল, তুমিও সব বুঝবে না, তোমাকে খুঁজে পাওয়ার পর মনে অদ্ভুত ধরনের চিন্তাধারা করে বেড়াচ্ছে। কি চিন্তাধারা? স্বচ্ছ গাড়ি স্টার্ট দিয়ে ঢোক গিলে নির্লিপ্তে বলে ফেলল, অশ্লীল অসভ্য চিন্তাধারা। মোহের চক্ষুদ্বয় তখন কপালে, পুরো মুখশ্রীতে বিস্ময়ের ঝলকানি। ততমত খেয়ে শুধায়, মানে? না কিছু না, চুপ করো তো, আমার এই চিন্তার কথা বলতে গেলে আমি অ্যাক্সিডেন্ট করে বসবো। স্বচ্ছের ধমকানিতে ভ্যাবাচাকাকে নীরব হয় মোহ। মিনিট দুয়েক পরে স্বচ্ছ হুট করে শুধায়, আচ্ছা কাউকে নিয়ে অসভ্য চিন্তা কখন ঘুরপাক খায়? মোহ বিরক্তি নিয়ে তাকায় স্বচ্ছের পানে। এ লোকের কথার আগামাথা খুঁজে পাওয়া মুশকিল, তাই মোহ সোজা উত্তর করে, যখন ভেতরের কুস্বভাব মেয়েদের দেখলে নাড়া দেয় তখন। ছি ছি, বহু বচনে আমি যাইনি, এক বচনে আটকে আছি, আমার অসভ্যতা এক বচনকে ঘিরেই। মোহের হাসি পেল কিন্তু হাসতে চাইল না, লুকিয়ে মুখ ফিরিয়ে নিল, মৃদু হেসে ফেলল রাস্তার পানে তাকিয়ে। কেননা তার দৃঢ় বিশ্বাস সেই এক বচন মানুষটি সে নিজে। পরক্ষণে মুখ মলিন হয়ে গেল মোহের। দ্রুত নিজের হাতে থাকা ইয়াকিনের ফোনটা নিয়ে ডায়াল করে নিজের বাবার নম্বরে। স্বচ্ছ মোহের হাতের ফোন দেখে বলল, ফোন তোমার কাছে ছিল, জানাতে পারতো তাহলে সবাইকে যে তুমি কি অবস্থায় ছিলে। আমাকে কি দেখতে বোকা মনে হয় আপনার? পাল্টা প্রশ্নে স্বচ্ছ সোজা উত্তর করল, না একদম না, মাঝে মাঝে দেশি মরিচ, মাঝে মাঝে মাঞ্জলিকে মনে হয়। মোহের রাগ হলেও সেসব নিয়ে তর্ক না করে বলল, যে আমার কিডন্যাপ করেছিল তার ফোন নিয়ে এসেছি। স্বচ্ছ দ্রুত গাড়ির ব্রেক কষে, মোহের দিকে সন্দিহান হয়ে তাকায়, দ্রুত নিজের ফোনটা বের করে নেয়, একটা ছবি বের করে বলে, এই সে লোক যে তোমাকে কিডন্যাপ করেছিল। মোহ এক পলক তাকিয়ে ফট করে বলে ফেলে, হ্যাঁ সেই লোকটাই তো যে আমায় বন্দি করে রেখেছিল। স্বচ্ছ ফোনের বাটন জোরে চাপ দিয়ে অফ করলো। একটু একটু করে স্বচ্ছের মন থেকে যেন অনেক হাত নিচে নেমে গেল সারোয়ার সাহেবের প্রতি সম্মান। বিষিয়ে উঠল অন্তর, নিজের বাবার প্রতি তিক্ততা হয়ে উঠল প্রগাঢ়। ক্রোধের আগুনে ধ্বংস করতে ইচ্ছে হলো আশেপাশ, কিন্তু সে চুপ রইল। মোহ আকুতি করে বলল, একটু দ্রুত চলুন প্লিজ, বাড়ির সবাই অনেক চিন্তা করছে, আর ইথান নিশ্চয়ই কানাকাটি করে অস্থির হয়ে পড়েছে, আমি ছাড়াও একটা কাজও করে না। স্বচ্ছ বড় বড় শ্বাস নিল কয়েকটা, সম্মতি জানিয়ে গাড়ি স্টার্ট দিয়ে শুধাল, ইথানকে অনেক ভালোবাসে তাই না? মোহ মলিন হাসে বলে, ওকে ভালোবাসি বলেই ওর জন্য আমার পুরো গ্রামের সাথে মনোমালিন্য তৈরি হয়েছে, সকলে আমায় লাঞ্ছিত করেছে, আমি দমে যাইনি, শুধু ওর মুখের দিকে তাকিয়ে। আমি আর আমার পরিবার বাধ্য হয়ে গ্রাম ছেড়ে এসেছি শুধু ইথানের মুখের দিকে চেয়ে। এখনো যখন তখন লোকজনের তিক্ত কথা শুনতে হয়, তবু ওর প্রতি কখনো বিরক্ত হইনি। একটা সন্তানের প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা তার মায়েরই বোধ হয় থাকে, সেটা যে মাই হোক না কেন। শেষ কথাটা বেশ ধোঁয়াশা লাগলো স্বচ্ছের, কৌতূহলী চোখে একবার চেয়ে জানতে চাইল, মানে? মানে আবার কি, আমি বিশ্বাস করি মা তো মাই হয়, সেটাই বলতে চাইছি।
সহ্য আরও কথা বাড়ানোর আগে মোহ কল করল তার বাবা আজহার সাহেবকে। ইথানের কান্নাকাটি থামানোর প্রচেষ্টা করে যাচ্ছেন আজহার সাহেব। কোলে করে তুলে পিঠে হাত বুলিয়ে থামানোর চেষ্টা করলেও ইথান কনে কনে ফুপিয়ে উঠে বলছে, মায়ের কাছে যাব, মাম্মা কোথায়, আসছে না কেন? আজহার সাহেব বারংবার একই সান্ত্বনা দিয়ে যাচ্ছেন, এসে যাবে সোনা, রাস্তায় আছে তোমার মাম্মা। তবু ইথান থামান নয়। এমত অবস্থায় আজহার সাহেবের ফোনে কল এলে তিনি পাঞ্জাবির পকেট থেকে ফোনটা বের করে দেখেন অচেনা নাম্বার থেকে কল এসেছে। প্রচন্ড উত্তেজনায় আকপাজ না ভেবে কল রিসিভ করেন উনি। মোহ অস্ফুট স্বরে বলে ওঠে, বাবা। আজহার সাহেবের চক্ষুদ্বয় আকারে বড় হয়, কলিজায় যেন পানি আসে এত সময় পর মেয়ের মুখে বাবা ডাক শুনে। বিচলিত হয়ে জানতে চান, মোহমা কোথায় আছো, কি অবস্থায় আছো, ভালো আছো তো, কোথায় গিয়েছো তুমি মা? বাবা আমি এখন ঠিক আছি, তুমি চিন্তা করো না, আমি বাসায় আসছি, গিয়ে সব বলবো তোমাদেরকে। মা কেমন আছে, চিনতে কি কান্নাকাটি করছে? সেটা করা তো স্বাভাবিক, আমার চোখে তো ভিজে আসছিল তোমার চিন্তায়, তোমার মা অস্থির হয়ে উঠেছে। মোহ আশ্বস্ত করে বলল, মাকে চিন্তা করতে মানা করো, আমি ফিরছি বাড়ি। বাড়িতে তো আমরা কেউ নেই, গ্রামে এসেছিলাম তোমার খোঁজে। তৎক্ষণাৎ ইথানের কাদার আওয়াজ শুনতে পায় মোহ। বাবা ইথান কাঁদছে, ওকে একটু ফোনটা দাও। আজহার সাহেব ইথানের দিকে চেয়ে বললেন, ইথান এই যে তোমার মায়ের ফোন এসেছে, কথা বলে নাও। ইথান কানে ফোন ধরে আরো কান্না বাড়িয়ে দিয়ে বলে, মাম্মা তুমি কোথায়? মোহ চটপটে কণ্ঠে বলল, আমি রাস্তায় ইথান, কিন্তু আমি তো এই বাসায় যাচ্ছি, এখন গ্রামের বাসায় যেতে পারবো না তো। আজকে রাতটা তুমি দাদু ভাইয়ের সাথে থেকো, কাল সকাল সকাল এখানে চলে এসো দাদু ভাইয়ের সাথে। আজকে একটু লক্ষ্মী ছেলের মতো থাকো, খেয়ে ঘুমিয়ে পড়ো। ইথান বিষণ্ণ হয়ে বলল, তুমি আমায় ছেড়ে বাসায় চলে গেছো? আমার কাজ পড়ে গিয়েছিল যে, এই কাজে বাচ্চাদের আনা যায় না, আজকে রাতটা থাকো ওখানে, ঠিক আছে? আচ্ছা। ইথানের থেকে ফোনটা নিয়ে আজহার সাহেব বলেন, বাড়ির এক্সট্রা চাবি বাড়িওয়ালার কাছে জমা দিয়ে এসেছি, সাবধানে থেকো, বুঝতে পেরেছো? মোহ সাইজানি আরো কিছু কথা বলে কেটে দিল ফোন। স্বচ্ছ প্রশ্ন করলো, ইথান কান্না করছে? আমার কাছে আসার জন্য বাইরা করছে শুধু। তুমি কি গ্রামে যেতে চাও? তুমি বললে আমি তোমায় গ্রামে পৌঁছে দিই। না তার কোনো দরকার নেই, অনেক রাস্তা এখান থেকে গ্রামে, আপনাকে এত কষ্ট করার দরকার নেই, আমার বাড়ি অবধি নিয়ে আসুন, আপনার শরীরও তো ভালো নয় এখনো। স্বচ্ছ প্রতিউত্তরে আর কিছু বলল না। মোহের চোখ লেগে আসছে, ক্লান্তিতে ঘুম পাচ্ছে ভীষণ, চারিপাশে ঝাপসা লাগছে। তার হঠাৎ বলল, আমি একটু ঘুমোতে চাই, আমার বাড়ি অবধি পৌঁছে গেলে একটু ডেকে দিবেন? ঘুমাবে এখন তুমি? মোহ কপাল কুচকে বলে, কোনো সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু তুমি ঘুমালে তোমার সমস্যা হবে না তো? স্বচ্ছের ভনিতা দেখে আর চোখে তাকায় মোহ বলে, কি সমস্যা? তুমি ঘুমিয়ে পড়লে আমি যদি তোমায় বাড়িতে না নিয়ে গিয়ে অন্য কোথাও নিয়ে চলেছি, আমাকে বিশ্বাস করে আমার গাড়িতে উঠে ঘুমিয়ে পড়া কি ঠিক হবে? তা আমার কোথায় নিয়ে যেতে ইচ্ছে করছে? স্বচ্ছ চোখ জোড়া শুরু করে সামনের দিকে মনোযোগ দিয়ে বলে, যে কোথাও, ধরো যদি নিয়ে গিয়ে তোমাকে বন্দি করে রেখে দিই। মোহ অন্যদিকে ফিরে চোখ বুজে নেয় নির্লিপ্তে বলে, তাহলে আপনাকেও ওই কিডন্যাপারের মতো উল্টো বন্দি করে চলে আসব, সিম্পল। স্বচ্ছ চকিতে তাকায় অত্যন্ত আগ্রহ নিয়ে জানতে চায়, কি করেছে তুমি তার সাথে, বলো, এই বলো। মোহ আর উত্তরে কিছু বলে না, বলতে চায় না। স্বচ্ছ ফের জিজ্ঞাসা করে, নীরবতায় থামে স্বচ্ছ, হয়তো ঘুমাচ্ছে সে, আর বিরক্ত করে না, সে মনোযোগ দেয় নিজ কাজে। মোহের বাড়ি যাওয়ার গলির সামনে গাড়ি থামায় স্বচ্ছ। মোহ গভীর ঘুমে আচ্ছন্ন, দিনভর ক্লান্তির ফলে আশপাশটা খেয়াল নেই মেয়েটির। স্বচ্ছতাকে জাগায় না, নিজের ফোনটা বের করে কল করে সৌমিত্রকে। বাহিরে বন্ধুদের সাথে আড্ডা দিতে ব্যস্ত সৌমিত্র, আড্ডার মাঝে ক্যারাম খেলা চলছে, নিজের ফোনটা বেজে ওঠে, একটু দূরে সরে গিয়ে কল রিসিভ করে সে। স্বচ্ছ ভালোমন্দ জিজ্ঞাসা না করে সরাসরি বলে দেয়, কোথায় আছিস তুই? সৌমিত্র আমতা আমতা করে পরক্ষণে ফট করে বলে, তোমার মোহের চিন্তায় ভীষণ চিন্তিত ছিলাম ভাই, তাই ভাবলাম বন্ধুদের সাথে কথাবার্তা বলে নিজের চিন্তা দূর করি। স্বচ্ছ ধমকে বলে ওঠে, নিজে চাপার জোর কমাবি নাকি কান নিচে খাবে আজকে? কত চিন্তা তোর আমার জন্য জানাই আছে, ওকে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিস তাই তো, তাহলে ওদের সাথে মিলে আমার একটা কাজ করে দে। কি কাজ? ইয়াকিনের ডেরায় গিয়ে দেখ ও আছে কিনা, খোঁজ কর,
ওকে পেলে ওকে নিয়ে সোজা ক্লাবে নিয়ে আসবি, ওকে রেখে দিবি, তারপর আমি আসি। সৌমিত্র বাধ্য ছেলের ন্যায় বলে, আচ্ছা ঠিক আছে, মিস মহকে পেয়েছো তুমি? হুম, আমার সাথেই আছে। খুশিতে গদগদ হয়ে বলে, হাউ রোমান্টিক, রাতের বেলা ঠান্ডা হওয়া একই গাড়িতে তুমি আর তোমার পছন্দের নারী। স্বচ্ছদ্রুত কলকাটে রাগে বিড়বিড়িয়ে মোহের মুখের পানে তাকায়, অন্ধকারে ভালো করে দেখা যাচ্ছে না তাকে, তবে তার অবয়ব, তার চোখ, নাক, মুখ সবটাই তুলে ধরেছে যেন। এই ঘুমন্ত নারীকে জাগিয়ে বিরক্ত করা কি উচিত হবে? মোহ জাগল প্রায় আধা ঘন্টা পর, আস্তে করে দুর্বল চোখ দুটো খুলতেই বুঝতে পারলো মাথা ব্যথা শুরু হয়েছে। মাথা এক হাত রাখলো, পাশে তাকিয়ে দেখলো স্বচ্ছ নিজের ফোন ধরে কি যেন করছে। মোহ আশেপাশে তাকায়, এটা তার চেনা রাস্তা, তারই বাড়ির সামনের গলিটা। গলা কাকারি দিয়ে মোহ প্রশ্ন করলো, বাড়ির সামনে এসে পড়লে ডাকতে বলেছিলাম তো, তা না করে কি করছেন আপনি? স্বচ্ছ হালকা কেশে নিজের কণ্ঠস্বরে খামখেয়ালি ভাব আনার চেষ্টা করে বলল, ও আমি একটু গেম খেলছিলাম। মোহ ফোনের দিকে চাইলো, ব্যঙ্গ করে বলল, আজকাল বুঝি ফোন উল্টো করে গেম খেলে? এটা কি ফোনের নতুন সিস্টেম? আমি বোধহয় বেশি ব্যাকডেটেড হয়ে গেছি তাই না, তাই বিষয়টা সম্পর্কে জানি না। স্বচ্ছ ঠোঁটে ঠোঁট চেপে ধরে মোহের তীক্ষ্ণ ব্যঙ্গ হজম করে নিল। তার চালাকি কখনোই মোহ নামক মেয়েটির সামনে ফলে না, বোকা বনে যায় মাত্র এবং মাত্র মোহরের সামনেই। মোহ কি বুঝে ফেলল? এতক্ষণ ধরে সে মোহকে বিভিন্নভাবে পর্যবেক্ষণ করছিল, এইসব ভেবে ঘামতে শুরু করল স্বচ্ছ। কান গরম হয়ে এলো ভাবনার মাঝে। মোহ মুচকি হেসে গাড়ির দরজা খুলে নেমে গেল, গাড়ির জানালায় উকি দিয়ে বলল, ধন্যবাদ আপনাকে, আমার উপকার করার পাল্লা বেশি ভারী হয়ে গেল, যদি কখনো সুযোগ আসে আমি শোধ করার চেষ্টা করব। স্বচ্ছের চেহারা মলিন হলো, বলল, আমায় সবসময় এত ছোট কেন করো তুমি মোহ, কি মজা পাও তুমি? ছোট করব কেন, কৃতজ্ঞতা জানাবো না আপনাকে? এটা তোমার কাছে কৃতজ্ঞতা মনে হলো? তাহলে এই কৃতজ্ঞতা আমার শত্রু কপালেও না থাকুক। মোহ নির্বিকার ভাবে বলল, শত্রুর কপালে জুটতে হবে না, আপনার কপালে জুটলেই চলবে, তাহলে আসি এখন আমি। মোহ গলির সম্মুখে দাঁড়ায়, স্বচ্ছ তড়িঘড়ি করে জানালা দিয়ে নিজের মাথা বের করে দিয়ে মোহকে ডাকে, মোহ। মোহ পিছু ফিরে তাকায়, ইশারায় জানতে চায় কি হয়েছে। স্বচ্ছ অনুতপ্ত হয়ে বলে, সরি, আই এম সরি। মোহ ভ্রু কুচকায়, হঠাৎ ক্ষমা চাওয়ার কারণ বুঝতে পারে না। গাড়ির সন্নিকটে আসে ফের, সরি কেন? আমি সব জানি, আমার বাবার কৃত কর্ম সব জানতে পেরেছি, তার জন্য তোমার জীবনে এত সমস্যা, সেও আমার জন্য এই সমস্যা তৈরি করেছে, আমায় তুমি ক্ষমা করো, যদি তাও না করতে চাও তাহলে শাস্তি দাও, আমার বুক ভার হয়ে আছে তোমার নিজের বাবার প্রতি অপরাধের কারণে, আমি সেই ভারটা কমাতে চাই। সেই ভার কমবে তখনই যখন আপনার বাবাকে আপনি সামলাতে পারবেন, আপনার বাবার নিজের ক্ষমতার ভুল ব্যবহারকে শুধরে দিতে যদি পারেন তবেই সেই ভার কমবে। সরি বলে বা পানিশমেন্ট চেয়ে লাভ হবে না, কারণ তিনি আবার সমস্যা তৈরির জন্য উন্মুখ হয়ে থাকবে। আপনার বাবার অহংকার আপনাকেই চূর্ণ করতে হবে, নয়তো হয়তোবা খুব বাজেভাবে তিনি নিজেই একদিন চূর্ণ হয়ে যাবে। মোহের শেষ কথাগুলো বেশ ধারালো, তবে প্রতিউত্তরে কিছু বলার সুযোগ দিল না, সে চলে গেল গলির ভিতর। স্বচ্ছ বাড়ি ফিরতে দরজা খুলে দিলেন মিসেস জেবা, প্রথমে স্বচ্ছকে প্রশ্ন ছুড়লেন তিনি, এতক্ষণ কই ছিলে? দুই ভাই সারাদিন কোথায় না কোথায় ঘুরতে থাকবে, ঠিক নেই, একবার মাকে বলার প্রয়োজন বোধ মনে করে না, ছোটটা একটু আগেই বাড়ি ফিরলো আর তুমি মাত্র ফিরলে। স্বচ্ছ মিসেস জেবাকে পাশ কাটিয়ে বাড়িতে প্রবেশ করে বলল, জানি আমি, ওকে আমি কাজে পাঠিয়েছিলাম। সারাদিন এত কি কাজ করতে হয় তোমাদের, আমায় বলতে পারো? একটু পরেই জানতে পারবে, তা মন্ত্রী সাহেব বাড়িতে ফিরেছে? স্বচ্ছের কথায় মিসেস জেবা হেসে ছেলের হাত চাপড়ে দিলেন, ভাবলেন ছেলে এত মজার ছলে বাবাকে এমন করে ডাকছে। কি বলো নিজের বাবাকে? বাবা বলে ডাকতে অসহ্য লাগছে মা। স্বচ্ছ আরো এগিয়ে এলো, বসার বড় ঘরে শুনতে পেল সেই কণ্ঠ। সরার সাহেব চা খাচ্ছিলেন বসে বসে, ছেলেকে দেখিয়ে বললেন, বাইরে ঘোরাফেরা করছো বেশি, বাহির হয়ে গেছে বাড়ি আর বাড়ি হয়ে গিয়েছে বাহির, তাই না? আমার জন্য স্বচ্ছ সরার সাহেবের মুখোমুখি এসে দাঁড়ালো, তার ছেলের সহিত বলল, তোমার জন্য কত যে ধকল সহ্য করতে হয়েছে তার ঠিক আছে। সরার সাহেব চায়ের কাপটা রাখলেন টেবিলে, ইতিমধ্যে কপালে পড়েছে ভাজ, সন্দিহান হয়ে বলে উঠলেন, আমার জন্য ধকল সইতে হচ্ছে? কিসের ধকল? কেন তুমি জানো না? তোমার তো ভালো করে জানার কথা। কি জানার কথা বলো?
স্বচ্ছ এবার গর্জে উঠল, যেন মনের ভেতরে জমে থাকা সমস্ত রাগ দাবানলে রূপান্তর হল। মনে আছে ওই দিন হসপিটালে আমাকে প্রমিস করেছিলে নিজের ক্ষমতার অপব্যবহার তুমি করবে না কখনো? সেই প্রমিস তুমি নিমেষেই ভাঙলে। এই মন্ত্রী সাহেবকে আমি কখনোই চিনি না বাবা। একটা কাপুরুষের মতো অন্যকে দিয়ে একটা সাধারণ মেয়েকে তোমায় কিডন্যাপ করাতে হচ্ছে কেন? হ্যাঁ, সারওয়ার সাহেব কাপুরুষ শব্দটি শুনে উঠে দাঁড়ালেন। উপস্থিত হল মিসেস জেবা আর নিচের ঘর থেকে ছুটে এলো ফারা। সারওয়ার সাহেব ধমকে বলে উঠলেন, এই ছেলে কাপুরুষ কাকে বলছো তুমি? তুমি কার সামনে দাঁড়িয়ে কি বলছো? তোমার হুঁশ আছে? আমার হুঁশ জ্ঞান সব ঠিক আছে। একদিন হয়তো সেই জ্ঞান ছিল না, সেই কারণে বুঝতেও পারেনি আমি যাকে আদর্শ মানি সেই মানুষটাই ভুল। বাবা ছেলের দ্বন্দ্ব দেখে ফারা নিজের ভাইকে ডেকে উঠল। ভাইয়া, প্রধানিত স্বচ্ছ ফারার দিকে আঙুল তুলে বলল, আমার আর আমার বাবার মাঝে কেউ আসবে না, কেউ না। সারওয়ার সাহেব হেউ করে বললেন, কার জন্য এত বড় গলা বের করছো তুমি? একটা মেয়ের জন্য নিজের বাবাকে যা নয় তাই বলছো? ভুলে যাচ্ছ তাই না আমি তোমার বাবা? বলিনি তো, তবে আফসোস হচ্ছে এই ভেবে কেন আমি ভুলে গেলাম না। তুমি যা করেছো ঠিক করনি, তুমি মোহের সাথে অন্যায় করে চলেছো বাবা। সারওয়ার সাহেব একগুয়ের ন্যায় বললেন, অন্যায় নয়, যা করেছি সেটা ওর প্রাপ্য। প্লিজ তুমি এটা করো না বাবা, তুমি ক্ষমতার নেশে অন্ধ হয়ে যাচ্ছ, এটা করো না, নিজের ভুলটা তুমি স্বীকার করে নাও। স্বচ্ছ আবেগ আপ্লুত হলো এবার। যতই হোক নিজের আদর্শ যে মানুষকে মেনে এসেছে তার প্রতি কঠিন হওয়া যেন দুর্বিষহ ব্যাপার। তবে সারওয়ার সাহেব একইভাবে বললেন, আমি কোনো ভুল করিনি, যা করেছি ঠিক করেছি, স্বীকার করবো না নিজের ভুল। কি করবে তুমি, পুলিশের কাছে যাবে? আমি তো সেটাই চাই, আইন যখন বানানো হয়েছে সেটা সকলের জন্যই সমান হোক। মোহের বাবাকে তুমি জেলে পাঠিয়েছিলে না বিনা অপরাধে? আজ তোমার নিজের অপরাধ তোমায় কত পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে জানো তুমি? মিসেস জেবা এগিয়ে এলেন স্বচ্ছের দিকে। সৌমিত্র ঘুম থেকে উঠে টলতে টলতে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। মিসেস জেবা ছেলেকে শান্ত করার চেষ্টা করে বললেন, চুপ করো স্বচ্ছ, বাবার সঙ্গে এভাবে কথা বলো না। সারওয়ার সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, জেবা দেখো তোমার ছেলেকে, আমার দিকে আঙুল তুলছে ও, অথচ ওর জন্যই আমি সব করেছি। স্বচ্ছ শব্দ করে হাত জোর করে চোখ খিচে বলল, অনেক করেছ, প্লিজ আর কিছু করো না। সারওয়ার সাহেব এগিয়ে এলেন, স্বচ্ছের গাল দুটো আলতো চেপে ধরে বললেন, কিসের এত টান তোমার ওই মেয়েটার প্রতি? ওর জন্য নিজের বাবার বিরুদ্ধে যে কি ঠিক করছো? কেন বাবার পিছু ছুটছ কেন? ও শুধুমাত্র একটা মেয়ে, ভুলে যেও না ও তোমার প্রায়োরিটি ডিজার্ভ করে না। স্বচ্ছ চুপ করে রইল কিছুক্ষণ, আস্তে করে নিজের গাল থেকে সারওয়ার সাহেবের হাত সরিয়ে শান্ত ভঙ্গিতে বলল, ওকে আমি ভালোবাসি বাবা। সকলের চক্ষু যেন বেরিয়ে আসার উপক্রম। স্বচ্ছের মুখে এমন কথা শোনার জন্য প্রস্তুত ছিল না কেউই। উপস্থিত সকলে তখন হতবিহ্বল নয়নে চেয়ে আছে স্বচ্ছের দিকে। সৌমিত্র নিজের বৃদ্ধ আঙ্গুলের নখ দাঁত দিয়ে কাটতে কাটতে বিড়বিড় করে বড়ে ফেললো। নাও ভাই, আরো একটা বোম ফাটিয়ে দিল। ভাই আর বাবা দুজনেই তো চলাফেরা করার জীবন্ত বোম, কে কখন ফেটে যায় তার ঠিক নেই। এখন বাকি রইল বাবা ফেটে যাওয়ার, আল্লাহই জানে সামনে কি হতে যাচ্ছে। সৌমিত্রের মুখের কথা শেষ হতে না হতে রাগে ফেটে পড়লেন সরোয়ার সাহেব। তুমি কি বলছো সেটা আদৌ বুঝতে পারছো স্বচ্ছ? মাথায় জ্ঞান রেখে কথা বলছো তুমি? ওই মেয়ের একটা বাচ্চা আছে এ ব্যাপারে জানো তুমি? স্বচ্ছ আত্মবিশ্বাসের সঙ্গে বলে উঠে, জানবো না কেন, সব জানি। বাচ্চার নাম ইথান, দেখতে বেশ সুন্দর, সহজ সরল একটা বাচ্চা। ছেলের কথা যেন ভাষা হারালেন সরোয়ার সাহেব। স্বচ্ছ এমনভাবে ইথানের সম্পর্কে বলে যাচ্ছে যেন ইথানের সম্পর্কে সে রচনা জানতে চেয়েছে। মাথায় হাত দিয়ে বসে পড়লেন তিনি। নিরাশ কণ্ঠে বললেন, আমাকে একদিনও দেখতে হলো না আমার ছেলে কিনা এখন এমন একটা মেয়েকে ভালোবাসে যার চরিত্রের কোনো ঠিক ঠিকানা নেই, আবার বড় মুখ করে বলছে সেই মেয়েকে ভালোবাসে। মোহের চরিত্রের কথা ওঠামাত্রই যেন কাঁপুনি ধরে গেল স্বচ্ছ শরীরে। ঘাড়ের রগগুলো একবার ফুলে উঠছে, একবার বসে যাচ্ছে। নিজের ঘাড়ে কাঁপা হাত রেখে মাথা কাত করে ঘাড়ে জোরে জোরে চাপ দিতে থাকলো সে। ক্রোধে নিঃশ্বাস ঘন হয়ে এসেছে তার। ওর চরিত্র নিয়ে কোনো কথা বলবে না প্লিজ বাবা, আমি নিজের ভারসাম্য হারাচ্ছি। সারওয়ার সাহেব দুম করে উঠে দাঁড়িয়ে স্বচ্ছের মুখোমুখি এসে স্বচ্ছের বুকে ধাক্কা দিয়ে শুধালেন, বললে কি করবে তুমি, মারবে? হাত ওঠাও নিজের বাপের উপর। সৌমিত্র ছুটে এলো,
স্বচ্ছর হাত ধরে পিছু হটিয়ে দিয়ে নিজে সারোয়ার সাহেবের সামনে দাঁড়ালো। সে জানে তার বড় ভাই আর বাবার রাগ একত্র হলে কত কিছু ঘটে যেতে পারে। সে দুজনকে থামানোর চেষ্টা করে বলল, অরে জোর হয়েছে, থামো তোমরা, বাবা কি করছো? তুমি কি ভাইয়ের সাথে নিজের রাগকে বদবুদ্ধি হারালে নাকি? সারোয়ার সাহেব সৌমিত্রের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বললেন, তোমার ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে মেয়েটার জন্য। তোমার ভাইকে সামলাও, বোঝাও, ও কি করছে কি বলছে ও নিজেও জানে না। বাবা, ভাই নিজের জায়গা থেকে ঠিকই আছে, তুমি কেন এমন করছো বলো তো? সেদিন ইয়াকিনকে ডেকেছিলে, মোকে কিডন্যাপ করিয়েছ, কেন করছো এসব? হ্যাঁ, তুমি একজন সম্মানীয় মানুষ, তোমার কিছু মানাচ্ছে? আর ভাই যদি মোকে ভালোবেসে থাকে তাহলে ক্ষতি কোথায় বলো? তার পছন্দ যদি মোহ হয় তাহলে তো আমাদের সমস্যা হওয়ার কথা নয়, সংসার বিয়ে সব ভাইয়া করবে, তার যদি আপত্তি না থাকে। সৌমিত্রকে মাঝখান থেকে ধমক দিয়ে চুপ করিয়ে দিলেন সারোয়ার সাহেব। তোমার বয়স এখনো হয়নি, কি করলে কি সমস্যা হতে পারে এইসব বোঝার? মোহের মতো মেয়েকে মেনে নিয়ে আমি নিজের রেপুটেশন খোয়াতে পারবো না। গুনে গুনে বহু বছর লেগেছে আমার এই জায়গা পেতে, তোমাদের কি মনে হয় এটা আমি নষ্ট করব? তোমার কি মনে হয় বাবা, তুমি যা করেছো সেটা প্রকাশ পেলে তোমার সেই পুরনো রেপুটেশন তুমি ধরে রাখতে পারবে? মিসেস জেবা ও ফারা দ্রুত এগিয়ে এলো স্বচ্ছের দিকে। স্বচ্ছের কাঁধে হাত রেখে মিসেস জেবা অসহায় গলায় বললেন, চুপ করো, তোমার বাবা হয় উনি, কথা বাড়িও না, ঘরে যাও। সারোয়ার সাহেব ফের প্রশ্ন করলেন, সেই সব প্রকাশ কে করবে, তুমি? যদি তুমি প্রকাশ করতে না পারো, যদি অনুতপ্ত হতে না পারো, তবে আমাকেই তোমার ছেলে হওয়ার তরুণ কাজটা করতে হবে। সারোয়ার সাহেব এবার ধমকে উঠলেন, স্বচ্ছ। সৌমিত্র আবারও স্বচ্ছকে উদ্দেশ্য করে ঠান্ডা গলায় বলল, ভাই মাথা গরম করো না, চলো আমার সাথে ঘরে চলো, মাথা ঠান্ডা করো, রাগ নিয়ে কোনো সমস্যার সমাধান হয় না, বাবার মাথাটাও ঠান্ডা হতে দাও, তারপরে একটা সিদ্ধান্তে আসা যাবে, পরে ভালো মনে বিষয় নিয়ে আলোচনা করা যাবে, এখন চলো ঘরে চলো, ঘরে চলো প্লিজ ভাই। মিসেস জেবাও স্বামীর বাহুতে হাত রেখে বললেন, ঠান্ডা হও তুমি, স্বচ্ছকে তো জানো কতটা মাথা গরম করা ছেলে, তুমি ওর সাথে তর্ক করতে গেলে কথা বাড়বে, ওকে আমি বোঝাবো। সারোয়ার সাহেব আগের মতোই গম্ভীর সুরে বললেন, ওকে বলে দাও জেবা, আমার বাড়িতে থেকে আমার বিরুদ্ধে কথা বলা বা কাজ করা আমি সহ্য করব না। স্বচ্ছের মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল আবার। তার সামনে থাকা মানুষটা এমন তৎপর আচরণ মেনে নিতে পারছে না সে, অন্যায়ের পরেও যখন অনুনয়ের কোনো ছাপ দেখছে না, যখন শরীর রিরি করছে তার, ফট করে বলে বসে, ঠিক আছে তাহলে আমি তোমার বাড়িতে থাকবো না। মিসেস জেবা বিস্ফোরিত নয়নে তাকালেন দাঁতে দাঁত চেপে ছেলেকে, বললেন, চুপ করো, মুখে লাগাম দাও। সারোয়ার সাহেব তাচ্ছিল্য করে বলেন, আচ্ছা তো কোথায় যাবে? যেখানে ইচ্ছে চলে যাব, কিন্তু তুমি তোর স্বীকার করা না অব্দি আমি এখানে থাকবো না। তাই তো, কে আটকে রেখেছে তোমায়? চলে যাও। ফারা চমকায়, সৌমিত্র চোখ কপালে উঠে যায়। ফারা হতভম্ব হয়ে বলে, বাবা ভাইও কোথায় যাবে? সেটা ও বুঝে নেবে, এই বিলাসিতা জীবন তার পোষাচ্ছে না হয়তো। স্বচ্ছ এবার রাগে জেদ ধরে বলল, তাহলে একটা কথা শুনে রাখো বাবা, এই যে আমি যাচ্ছি আর ফিরবো না, না জানি এই বারোটাও কত মানুষের সাথে বেইমানি করে তৈরি করেছ, আমি এই বাড়িতে থাকবো না, চলে যাচ্ছি। সারোয়ার সাহেব শাসিয়ে বললেন, হ্যাঁ যাও যাও, আমিও দেখব তোমার কত মরুদ, যে ছেলে বাপের টাকা ছাড়া এক ধাপও চলতে পারে না সেই ছেলে কত দূর যেতে পারবে আমার জানা আছে। মনে রেখো, তুমি বাহিরে পা দেওয়া মাত্রই তোমার ব্যাংক ব্যালেন্স, তোমার এটিএম কার্ড সমস্ত কিন্তু অচল হয়ে যাবে। স্বচ্ছ বাহিরের পানে পা বাড়িয়েছিল, থেমে গেল বাবার কথায়, পিছু ফিরে এলো সোফার সামনে, টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের চোখ সারোয়ার সাহেবের চোখে রেখে নিজের পকেট থেকে মানি ব্যাগ বের করে সেখানকার ভাজে ভাজে থাকা তিনটা কার্ড আর গাড়ির চাবি শব্দ করে রেখে দিল টেবিলে। তার এমন কাজে হতবাক হলেন সারোয়ার সাহেব, তিনি অবশ্য আশা করেনি স্বচ্ছ এমন করতে পারে, তবুও শক্ত রইলেন তিনি। স্বচ্ছ ফের যেতে নিলে সৌমিত্র হাত চেপে ধরে তার, ভাই কোথায় যাবে তুমি এরাতে? হ্যাঁ কোথায় থাকবে, নিজের সমস্ত কার্ড টাকা রেখে যাচ্ছ, এভাবে কোথায় যাবে, পাগল হয়ে গিয়েছো? ফারা স্বচ্ছের কাছে এসে নিজ ভাইকে আগলে দাঁড়িয়ে বলে, এত রাগ করতে নেই ভাইয়া, এভাবে কোথায় যাবে, টাকা নিয়ে গাড়ি নিয়ে সব ফেলে কি করে যাবে, মাথা ঠান্ডা করো। স্বচ্ছ নিজেকে নির্বিঘ্নে ছাড়িয়ে নিল, বলল, দরকার পড়লে রাস্তায় কোনো গাড়ি নিচে মরে থাকবো, তবু এই লোকের বাড়িতে আমি আসবো না। স্বচ্ছ সদর দরজার কাছে চলে যায়, সৌমিত্র আটকাতে চেষ্টা করে, তার ফলস্বরূপ চটথাপ্পড় ধাক্কা পায় সে বড় ভাই থেকে। ফারা বারংবার ডাকতে থাকে, মিসেস জেবা কাঁদো কাঁদো গলায় চিৎকার দিয়ে ওঠেন, স্বচ্ছ তুমি যাবে না, মায়ের কথা শোনো,
ছো পিছু ফিরে তাকায়। সারোয়ার সাহেব শক্ত কণ্ঠে বলে ওঠে, ওকে আজ কেউ বাধা দেবে না, ও নিজে একসময় ফিরে আসবে আমার বাড়ির দোরগোড়ায়। স্বচ্ছ বিড়বিড়িয়ে বলে, জীবনেও নয়। মায়ের মিনতি, ভাইয়ের বারণ, বোনের অনুরোধ ঠেলে দিয়ে বাহিরে চলে আসে স্বচ্ছ। সারোয়ার সাহেব ভার কণ্ঠে বলেন, একদিনেই বুঝে যাবে জীবন কতটা কঠিন, এই বাপ ছাড়া সে কতটা অসহায়, সে উপলব্ধি করবে খুব দ্রুত, একটু বুঝুক কত ধানে কত চাল। মিসেস জেবা কেঁদে ফেললেন, এবার নারাজ হয়ে বললেন, তাই বলে ছেলেটাকে এভাবে চলে যেতে বলবে? ও কোথায় যাবে এই রাতে? তুমি কি ভুলে যাচ্ছো তোমারও ছেলে, ওর যদি কিছু একটা হয় তখন কি হবে? সারোয়ার সাহেব কঠোর গলায় বলে ফেললেন, আমি ওকে বলেছি বাড়ি ছেড়ে দিতে, ও নিজে চেয়েছে, তাও ওই সামান্য মেয়েটার জন্য। আমি ভুলিনি, ও আমার ছেলে, ভুলিনির জন্যই এতদিন ওর কোনো কাজে বাধা দেইনি। ও বলেছে, বাবা আমি এখন রাজনীতিতে জড়াবো না, আমি তাতেই সম্মতি দিয়েছি। ও বলেছে, বাবা আমি জীবনটাকে এখন নিজের মতো আনন্দ করব, সে কারণে আমি ওকে কোনো রকম কাজে চাপ দেইনি। তার বদলে ও আমাকে কি দিল? এই অপমান। আর তুমি কি ভাবলে চেবা আমি ওর অপমান সহ্য করব? তুমি এটা ভুলে যাচ্ছ ও তোমার মতোই জেদি, তুমি যদি জেদ ধরে ওকে বাড়ি থেকে বের করে দিতে পারো তাহলে ও নিজেও জেদ ধরে বাড়িতে না আসার প্রতিজ্ঞা পূরণ করতে পারে, ও কষ্টে শেষ হয়ে যাবে তাও বাড়িতে আসতে চাইবে না। তুমি ওকে ফিরিয়ে নিয়ে আসো, আমার ছেলে আমার কাছেই থাকুক প্লিজ। যেবার কথায় সৌমিত্র বলে, আমি যাচ্ছি ভাইকে আনতে। সারোয়ার সাহেব আবারও আক্রোশে ফেটে পড়ে বললেন, না ওকে কেউ নিয়ে আসবে না, ও নিজে এখানে ফিরে আসবে, বলেছি না শুধু একটু যেতে দাও, ও যেই দরজা দিয়ে বেরিয়ে গেল সেখানেই উপস্থিত হবে, যার টাকা ছাড়া এই মুহূর্তে চলে না সে আবার কতক্ষণ বাইরে টিকতে পারবে, ও নিজেও উপলব্ধি করুক বাপ ছাড়া ও কতটা অসহায়, ও যদি ফিরে আসে আমিও ওকে আগের মতো মেনে নেব। সৌমিত্র তবুও যেন বিষয়টা মানতে পারল না, বলল, কিন্তু বাবা। সারোয়ার সাহেব ইশারায় থামালেন তাকে, বললেন, আর একটা কথাও না, আমার মুখের ওপর কথা বলার আমি পছন্দ করি না, আশা করি তুমি সেটা জানো, নাকি তোমারও ভাইয়ের মতো বাড়ি ছাড়ার ইচ্ছা হয়েছে? সৌমিত্র মাথা নত করল, নীরব হলো। সারোয়ার সাহেব এবার ক্লান্তির সুরে হাঁপ ছেড়ে বললেন, এই সামনে ভোটের অনেক কাজ আছে আমার, তাই অপ্রয়োজনীয় বিষয় নিয়ে কেউ বিরক্ত করতে আসবে না, আমার বিশ্রাম দরকার, যে যার ঘরে চলে যাও, আর জেবা কান্নাকাটি করবে না একদম, ওই ছেলে যে নিজের বাবার বিরুদ্ধে যায় সেই ছেলেকে নিয়ে দুঃখ প্রকাশ করার কোনো মানেই হয় না। এই বলেই চলে গেলেন নিজ ঘরে সারোয়ার সাহেব। মায়ের মন মিসেস জেবার কোনো বাধা কি মানে চোখ দিয়ে আপনাআপনি বেরিয়ে যাচ্ছে অশ্রু। সৌমিত্র কাছে এলো, মায়ের মাকে আগলে ধরে সান্ত্বনা দিয়ে বলল, এভাবে কেঁদো না মা, প্রেশার লো হয়ে যাবে তোমার, আমি আছি তো, সবসময় ভাইয়ের খোঁজ রাখবো, তুমি চিন্তা করো না মা, ভাই ফিরে আসবে। মিসেস জেবা কেঁদে কেঁদে ছোট ছেলের কাছে আবদার করলেন, দ্রুত স্বচ্ছকে তুমি নিয়ে এসো। হ্যাঁ নিয়ে আসবো, বলছি তো ঘরে যাও। মিসেস জেবাকে শান্ত করে ঘরে পাঠালো সৌমিত্র, তবে তার মাথা থেকে চিন্তা দূর হলো না যেন। নিজের ঘরে এসে হাঁপ ছেড়ে বসল সৌমিত্র, চারিদিকে বিভিন্ন জিনিসের চিন্তায় মাথা ফেটে যাওয়ার উপক্রম তার। তার উপর বড় ভাইটা এভাবে রেগে মেগে বেরিয়ে গেল, জানে না কতক্ষণে রাগ করবে আর বাড়ি ফিরবে, আদৌ ফিরবে কিনা তাও জানা নেই। হালকা দাড়ি যুক্ত বাম গালে হাত বুলাতে বুলাতে স্বচ্ছের নাম্বারে ডায়াল করলো সে। স্বচ্ছকে আটকানোর কারণে বেশ জোরে সুরে থাপ্পড় মেরেছে সে, গালটা চলছে বেশ। তিনবার কল করার পরেও কল রিসিভ করলো না স্বচ্ছ। ক্লান্তির শ্বাস ফেলে চিত হয়ে শুয়ে পড়তে পড়তে হঠাৎ ভাবলো তানিয়াকে কল করা দরকার। মেয়েটা নিশ্চয়ই চিন্তিত হয়ে রয়েছে বান্ধবীর জন্যে, যেভাবে সেই কাজ, কল লিস্ট স্কল করে নম্বর ডায়াল করে কানে ধরে চোখ বুঝে রইল সৌমিত্র। রিং হচ্ছে তানিয়ার ফোনে, এক সময় কল রিসিভ হয়। সৌমিত্র সরাসরি বলে, মিস গোলাপি আপনি এটা জেনে খুশি হবেন যে আপনার বান্ধবীকে পাওয়া গিয়েছে। অপর পাশ থেকে কেমন যেন একটা গুমোট সুর ভেসে এলো, তানিয়া বলল, জানার জন্য অসংখ্য ধন্যবাদ, আমি আসলেই চিন্তায় ছিলাম। এই চিন্তার কারণে কি আপনার গভীর কণ্ঠ? তানিয়ার মুখ আরো ভার হলো, গমগমে সুরে বলল, সেটা জেনে আর আপনি কি করবেন? সৌমিত্রের এবার তানিয়ার ব্যবহার অদ্ভুত ঠেকল, আগে কখনই সে এমন ভাবে কথা বলতো না। সৌমিত্র বোধ করলো তানিয়া কোনো কারণে মনে চাপা রাগ নিয়ে আছে, যার দরুন এভাবে সে কথা বলছে। আপনি কোনো কারণে আপসেট, কিছু হয়েছে? না কিছু হয়নি, আমি রাখছি। আর আপনার কাছে একটা অনুরোধ রইল আমার, আর কখনো আমার নাম্বারে কল করবেন না। সৌমিত্র চমকে গেল, বিস্মিত হয়ে জানতে চাইল, আমি কি ভুল কিছু করে নিজের অজান্তে আপনার সাথে ভুল কিছু করেছি? আমার কোনো ব্যবহার আপনার খারাপ লেগেছে?
যদি তাই হয়ে থাকে প্লিজ বলুন, নিজের অজান্তে কিছু করে থাকলে আমি সত্যি খুব দুঃখিত। তানিয়া খানিকটা তাচ্ছিল্য করে বলল, দুঃখিত বলে কি এখন আমার বিয়ে ঠেকাতে পারবেন? আমার কষ্ট দূর হয়ে যাবে, আমার সমস্যা শেষ হয়ে যাবে। সৌমিত্র আরো ব্যাকুল হলো, তার জন্য কি তানিয়ার জীবনে কোনো সমস্যা এলো? তবে বিচলিত হয়ে শুধালো, আমার জন্য কি সমস্যা হয়েছে বলুন আমায়, সমাধানের সুযোগ দিন। তানিয়া ঘন ঘন শ্বাস নিয়ে বলল, আপনি সেদিন আপনার রুমাল নেওয়ার জন্য আমায় ডেকেছিলেন, সেই দিক দিয়ে আমার মামু আমার বাড়ি যাচ্ছিল, তখন আমাদের দুজনকে একসাথে দেখে এক প্রকার নিশ্চিত হয়ে মাকে বলে দিয়েছে আমার এতদিন ভালো ভালো বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ার কারণ শুধু আপনি, মানে আপনাকে আমার প্রেমিক বুঝে নিয়েছে সবাই। মা এই নিয়ে অনেক কথা শুনিয়েছে, বলেছে এবার আর আমার কোনো বাহানা শুনবে না, ভালো সম্বন্ধ দেখে বিয়ে দিয়ে দেবে। হ্যাঁ তো বিয়ে করে নিন, আমি তো আপনার উপকার করে দিলাম, এর বদলে তো আমাকে স্পেশাল থ্যাঙ্কস জানানো উচিত, সংসার করার সুযোগ করে দিচ্ছি আপনাকে, এই ক্ষেত্রে আমি তো একটা ধন্যবাদ ডিজার্ভ করি। তানিয়ার রাগটা বেড়ে গেল সৌমিত্রের প্রতি, মানুষ এতটা ভাবলেশহীন হয় কি করে সব জিনিস নিয়ে মজা করা যায় তা এই মানুষটা বোধহয় ভালো জানে, রাগে কান্না পেয়ে গেল তার। বলল, আপনি কি বুঝবেন আমার কষ্ট, আমি একজনকে ভালোবাসি, তার সঙ্গে আমার 4 বছরের সম্পর্ক, তাকে ভুলে আমি কি করে বিয়ে করব? তার চাকরি নেই, আমার সাথেই পড়াশুনো করেছে, চাকরির অভাবে বাড়িতে তার কথা বলতে পারছি না, কোনো রকমে বাড়িতে বলে বিয়ের ব্যাপারটা ঠেকিয়ে রেখেছিলাম, এবার আর বোধহয় তা সম্ভব হলো না, বিয়েটা এবার দিয়েই ছাড়বে মা, কাল পরশুর মধ্যেই হয়তো পাত্রপক্ষ বিয়ের কথা পাকা করতে আসবে, আগে দেখে যাওয়া পাত্রপক্ষের সঙ্গে আবার কোনোভাবে যোগাযোগ হয়েছে মায়ের, পাত্রের মা আগে থেকে আমায় ভীষণ পছন্দ করে রেখেছেন, মোহ কোনো মতে সেটাকে আটকেছিল, কিন্তু এবার সব শেষ হয়ে যাবে। সৌমিত্রের মাঝে তবুও যেন বিষয়টির হেলদোল দেখা গেল না, বলল, আপনার প্রেমিক মহাশয় এমনিও একদিন পালিয়ে যাবে, কারণ প্রেমিকরা প্রেম করতে ওস্তাদ, সংসার করতে নয়। তানিয়া চেঁচিয়ে বলে ওঠে, আপনাকে বিষয়টা শেয়ার করাটাই আমার ভুল হয়েছে, আর কখনো আমার নাম্বারে কল করবেন না। তানিয়া বিলম্ব না করে কল কেটে দিল, সৌমিত্র ফোন ছুড়ে দিল বিছানার অপর প্রান্তে, বাড়তি চিন্তা এসে পড়ল মাথায়, মাথা চেপে ধরে শুয়ে রইল সে। রাতে শোয়ার জন্য বিছানায় বসলেন সারোয়ার সাহেব, মিসেস জেবা আগে থেকে সেখানে বসারত ছিলেন, এক মনে কি যেন একটা ভেবে যাচ্ছেন বসে বসে। অতঃপর সারোয়ার সাহেব নিজের পাশে ল্যাম্প বন্ধ করে দিয়ে এক পাশ হয়ে শুয়ে বললেন, আলো নিভিয়ে শুয়ে পড়ো। মিসেস জেবার কোনো হেলতোল হলো না, একই ভঙ্গিতে বসে রইলেন, কিছু সময়ের ব্যবধানে সম্পূর্ণ মুখটা শুকিয়ে গেছে যেন। মিসেস জেবার সাড়া না পেয়ে ভ্রুক কুচকান সারোয়ার সাহেব, চোখ থেকে চশমা খুলতে খুলতে বলেন, এভাবে কি সারারাত বসে থাকতে চাও? মিসেস জেবা এবার মুখ খুললেন, ভার গলায় বললেন, ছেলেকে এভাবে বের করে দিয়ে ঘুম হবে তোমার? সারোয়ার সাহেবের মুখভঙ্গি পাল্টে গেল, তিক্ততায় ছেয়ে গেল চেহারা, তিক্ত সুরে বললেন, আমি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি, তুমি ওখান থেকে সব কথা শুনেছ, ও নিজে বেরিয়ে যাওয়ার কথা বলেছে। তুমি যদি ওর প্রতি সামান্য নমনীয় হতে, তখন নিজেও জেদ না ধরে ওর কথাগুলো স্বীকার করে নিতে, ওর কথা মানতে, তাহলে ও চলে যেত না। তাহলে তুমি কি বলতে চাইছো, আমি ওর কথা অনুযায়ী পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করি আর জেলে দিন কাটাই? মিসেস জেবা আরো জোর গলায় বললেন, কেন এমন কাজ করেছো? তবে যে কারণে তোমার জেলে যাওয়ার প্রসঙ্গ আসছে, মোহমেটা তো আমাদের ফরার মতন, তার সঙ্গে কেন লড়াই করছো? তার প্রসঙ্গ ধরে বাড়িতে এত অশান্তির সৃষ্টি করলে, আমার ছেলেটাও জেদ ধরে বাড়ি ছেড়ে চলে গেল, তাও নিজের সাথে কিছুই নিল না, ও কোথায় থাকবে কি খাবে সেসব কিছু জানা নেই, আর আমি এখন শান্তিতে ঘুমাবো? কি এমন হতো যদি তোমার ছেলে নিজের বাবার কাছে একটু মাথা নত করত? কি এমন হতো যদি আমার কথা মেনে নিত? তাহলে তো এত কিছু ঘটতো না। ও তোমার ছেলে, তোমার গুণ ওর মাঝে থাকবে, সেটাও তো স্বাভাবিক। তুমি কারোর সামনে মাথা নত করতে জানো? স্বচ্ছ হওয়ার পর থেকে ও আমার থেকে বেশি তোমার কাছেই থেকেছে, ওকে তুমি আমার চেয়ে বেশি সময় দিয়েছো, যেচে কারণ তোমার ইচ্ছে ছিল স্বচ্ছই হবে তোমার পরবর্তী রাজনীতি বিষয়গুলো সামলাবে, তাই তুমিও তাকে সেভাবে নিজের মতো বড় করে তুলেছো, যেদি হলো একরোখা হলো, কিন্তু তোমার বিরুদ্ধে গিয়ে। সৌমিত্রকে দেখেছো কখনো এতটা একরোখা হতে? সৌমিত্র শান্ত মেজাজের, কারণ ও হওয়ার পর তুমি তাকে সময় দিতে পারোনি। আমি এক হাতে মানুষ করেছি ছোট ছেলেকে, তাই ও এত ঘোর প্যাচ জানেও না, ঘুরে ফিরে যদি খেয়াল করে দেখো স্বচ্ছের এত জেদের কারণ শুধুই তুমি।
মিসেস জেবা আবারও বললেন, সারোয়ার সাহেব তবুও দমতে চাইলেন না, তিনি গর্জে উঠে বললেন, তাহলে ও যেমন তৈরি হয়েছে তেমনই ওকে ভুগতে দাও। ওকে নিয়ে আমি আর একটা শব্দও শুনতে চাই না এই মুহূর্তে, ঘুমিয়ে পড়ো কথা না বাড়িয়ে। সারোয়ার সাহেব অন্য পাশ ফিরে চোখ বুঝলেও মিসেস জেবার চোখে ঘুম নেই, অশ্রু টলমল করছে ছেলের চিন্তায়, না জানি ছেলেটা কেমন আছে। মায়ের ঘরে গিয়ে বিছানার কাছ থেকে নিজের ফোনটা পেয়ে গেল মোহ, ফোনটা অন করতে করতে নিজের ঘরে এলো, বসে পড়ল বিছানায় এক পাশে, অন্য পাশটা ফাঁকা, আজ অন্যদিন ইথান থাকে, এলোমেলো হয়ে ঘুমায়। আজ সে না থাকায় মোহের বিছানার টাকা ফাঁকা ফাঁকা লাগছে, বুকটা যেন খাঁকা করছে তার। ছেলেটা তাকে ছাড়া কেমন আছে জানা নেই, কখনো ইথান তাকে ছাড়া থাকেনি এভাবে, নিশ্চয়ই খুব কান্নাকাটি করছে। এসব ভাবতে ভাবতে ফোনটা যখন খুলে গেল তখন দেরি না করে স্বচ্ছের নাম্বার ডায়াল করে কল করে ফেললো সে। ফোন কানে ধরতে ধরতে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। স্বচ্ছ কি ঘুমিয়ে পড়েছে? তবে ক্লাবের এক সোফায় আধা শোয়া হয়ে রয়েছে স্বচ্ছ, উপরে ঘুরতে থাকা ফ্যানের বাতাস যেন তার গায়েই লাগছে না, তার সাথে মশার কামড়ে যেন শরীর জ্বলে যাচ্ছে তার। তড়িঘড়ি করে বিরক্তি নিয়ে উঠে নিজের শার্টের বোতাম খুলতে আরম্ভ করলো সে, তার ফোনটা বেজে উঠলো তখনই। স্বচ্ছ মনে করলো হয়তো বাড়ি থেকেই কল এসেছে, এই ব্যাপারে যখনই কলটা কাটতে যাবে তখনই মোহের নাম্বার দেখে সে থমকায়। ঢোক গিলে রিসিভ করতে ওপাশ থেকে ভেসে আসা চিকন রিনরিনে কণ্ঠ এই অশান্তিতেও শান্তি বয়ে আনে, অস্থির হৃদকম্পন শান্ত হয়। হ্যালো, এত রাতে মিস মোহ ঘুম কি ট্র্যাকে তুলে দিয়েছেন? জি হ্যাঁ, তেমনই কিছু। আপনি কি বেগুনে ঘুমোচ্ছিলেন? মনে তো হয় না, যদি তাই হতো তবে এত দ্রুত কল রিসিভ হতো না। স্বচ্ছ জোর গলায় বলল, বললেই হলো নাকি, আমি ঘুমিয়ে স্বপ্নের দেশে চলে গিয়েছিলাম, দেখছিলাম ব্যথা করা মাথা সযত্নে মোহ টিপে দিচ্ছে। মোহ চকিতে বলল, কি? কিছু না, কোনো দরকার ছিল? কোনো বিপদ হয়েছে নাকি? কোনো নতুন করে ঝামেলা তৈরি হয়েছে? মোহ আমতে আমতা করে বলল, না তেমন কিছু না, আসলে আপনার একটা সাহায্য দরকার ছিল। দেরি না করে বলে ফেলো। আপনি মিস্টার সৌভিককে চেনেন? সৌভিকের নাম শুনে কপালে আপনি আপনি ভাঁজ পড়ল স্বচ্ছের, সোজা উত্তরে বলল, না চিনি না, কে সে? মোহ কড়া গলায় বলল, একদম মিথ্যে বলবেন না, আপনি ওনাকে ভালো করেই চেনেন, মানুষ দুটো মানুষকে ভালো করে চিনে থাকে, প্রথমটা হলো প্রিয়জন আর আরেকটা হলো শত্রু, আপনার শত্রু হলেও আপনি ওনাকে ভালো করে চেনেন। আমার ওকে চিনতে বই গেছে। দেখুন আমার এখন এই মুহূর্তে মিস্টার সৌভিকের সাথে দেখা করা ভীষণ দরকার, আমি ওনাকে সেভাবে চিনি না, জানিও না ওনার সাথে কোথায় গেলে দেখা পাওয়া যাবে, আপনি নিশ্চয়ই জানেন। দেখা করার কথা শুনে আরো উদগ্রীব হয়ে উঠলো স্বচ্ছ, খানিকটা উগ্র স্বরে জানতে চায়, কেন তার সঙ্গে দেখা করতে হবে তোমায়? কি দরকার, কি এমন প্রয়োজন যেটা সে ছাড়া হবে না? সেটা আমি শুধুমাত্র ওনাকেই জানাতে চাই, আপনি আমার ওনার বাড়ি অবধি নিয়ে যেতে পারবেন? অনেক আশা নিয়ে কল করেছি আপনাকে। স্বচ্ছ আবারও বারণ করে দিতে চাইলেও নিজেকে দমিয়ে ফেললো, অন্য হাত মুঠো করে দাঁতে দাঁত চেপে চুপ রইল কতক্ষণ, এরপর বলল, ঠিক আছে কাল সকাল 10টার দিকে তৈরি থেকো, আমি তার বাড়ি অবধি নিয়ে যাব। মোহ খুশি হয়, হাসি ফুটিয়ে বলে, থ্যাংক ইউ। স্বচ্ছ বিড়বিড়িয়ে বলে, এমন কাজের জন্য থ্যাংকস আমার শত্রু নাবাক। মোহ তৎক্ষণাৎ হেসে দিয়ে বলে, আপনার সেই থ্যাংক ইউ জুটলেই চলবে, অন্য কাউকে সেই থ্যাংক ইউর ভাগটা আমি দিতে চাইছি না। কেন, এই থ্যাংক ইউ এর মাঝে বিশেষ কিছু আছে নাকি? মোহ এবার বলেই ফেললো, নিশ্চয়ই আছে, কারণ এই থ্যাংক ইউ আপনাকে আপনার এক বচন দিয়েছে বলেই ফট করে কল কেটে দিল মোহ। ফোন এক হাতে নিয়ে অন্য হাত দিয়ে নিজের মুখ চেপে ধরে চোখ বুঝে জোরে জোরে হেসে ফেলল সে, তার মুখে কেন কিছু আটকায় না। থম ধরে কিছু সময় বসে থেকে অতিবাহিত করল স্বচ্ছ, মোহের মুখে শেষ কথা শুনে বুকের ধুকপুক বন্ধ হচ্ছে না তার, সেই সঙ্গে গলা বেয়ে পড়ছে ঘাম, নিঃশ্বাস ঘন হচ্ছে একটু একটু করে। মেয়েটা শেষমেশ ধরেই ফেলেছে তার মনের গহিনী লুকায়িত কথা, এই নারীটি বেশ চতুর, বেশ লজ্জায় পড়ে গেল সে, কান গরম হয়ে গেল, কান চেপে ধরে চিত হয়ে শুয়ে পড়ল। পরক্ষণে সৌভিকের কথা মাথায় আসতে হুড়মুড়িয়ে বসে পড়ল, এই ছেলেটাকে সে এমনি সহ্য করতে পারে না, তার উপর মোহের সাক্ষাৎ করার ব্যাপারটা তার কাছে মোটেও সুবিধার ঠেকছে না, কেমন যেন বিষয়টা তার কাছে সূচের মতো শরীরে আঘাত করতে চাইছে। সে মোহের মতো কণ্ঠস্বর চিকন করে মুখ ভেঙিয়ে ব্যঙ্গ করে বলল, সেটা আমি শুধুমাত্র ওনাকেই জানাতে চাই, আপনি আমায় ওনার বাড়ি অবধি নিয়ে যেতে পারবেন? অনেক আশা নিয়ে কল করেছি আপনাকে।
এই কথা বলে থেমে মুখ ভার করল। সে বলল, তোমার এই আশা ভরসা মিষ্টি কথাই তো আমাকে শেষ করে দিল মিস মোহ। এখন শরীরে জ্বলুনি নিয়ে তার বাড়ি তোমাকে নিয়ে যেতে হবে। স্বচ্ছ শুয়ে পড়ল, খিদে পেটে ঘুমাতে অসুবিধা হচ্ছে তার, তার উপর গরম এবং হাত পা ছড়িয়ে শুয়ে থাকার জায়গার অভাব, সব মিলে রাতটা যেন তার নির্ঘুমই কাটল। কাঠের পুরনো দরজাটা খুলে নিস্তব্ধ নিষিদ্ধ শহরের আশপাশটা দেখে নিল ঈশানি। যদিও প্রতিদিন এমন শহরটা নীরব থাকে না, কারণ রাতের বেলায় তো এই পল্লি সবচেয়ে সক্রিয় থাকে। আজ নিরাপত্তার কারণ নতুন কিছু মেয়ে, নতুন মেয়েরা এসেছে, তাদেরকে এক ঘরে বাছাই করা হচ্ছে, যেটা স্বয়ং এখানকার সর্দার মহিলা হেনা করছে। তাই এসব দিকে নজর দিতে পারবে না বলে সবাইকে ছুটি দিয়েছে আজ। তার ঘরটা একেবারে পল্লির শেষ মাথায়। পেছন ফেলে দেখে নিল বাকিরা সবাই ঘুমাচ্ছে কিনা। সবাইকে বেঘরে ঘুমাতে দেখে আস্তে করে দরজা লাগিয়ে দ্রুত পায়ে হাঁটা শুরু করল সে। তার নূপুর পড়া পায়ের রিনঝিন শব্দ হতে লাগলো, সেটা দমাতে পা টিপে হাঁটল সে। দোতলার ঘর থেকে সবে হেনা এসে খোলা বারান্দায় দাঁড়ায়। তার সঙ্গে থাকা ছেলেটিকে হিসিয়ে বলে, যা চাইছে এই কয়টা মেয়ের জন্য এত টাকা দিতে পারুম না, আর সব মেয়ের বয়সই কম, তাই তাদের সব কয়টা আমি রাখুম। তোর বসকে কল করে এক্ষুনি বইলা দে, বেশি টাকা টাকা করলে আর জীবনে ওর কাছ থেকে মেয়ে নিতাম না। ছেলেটি আবদার করে বলল, আসলা বস রানা দিলেন, আমার তো দেওয়া যায়, বস খুব একটা বকশিস দেয় না আমারে, আপনি কয়টা টাকা দিয়েন। হেনা ফসফস করে সেখানকার রেলিং ধরে দাঁড়িয়ে মুখ বাঁকিয়ে বলল, তোদের দেখি শখের কমতি নাই, এত কষ্ট করি একটু তো শখ হবেই। ছেলেটার এই কথাটা কানে পৌঁছায় না হেনার, সে ভ্রুকুচকে চেয়ে থাকে দোতলা বাড়ির সামনে দিয়ে যাওয়া মেয়েটার দিকে। এত রাতে কে বের হলো, এই ভেবে জোরে হাঁক দিল হেনা। এই কে রে ওইটা, কে যায় রে, কে তুই? ঈশানে বিনা উত্তরে জোরে পা চালায়। হেনার কণ্ঠস্বর শুনে আতঙ্কিত শরীর কেঁপে ওঠে। অপরদিকে উত্তর না পেয়ে হেনা সন্দেহ বাড়ে চিল্লিয়ে বলে, এই ওখানেই দাঁড়া বলতেছি, থাম। ঈশানি দাঁড়ায় না, এবার দৌড়াতে শুরু করলে হেনা সবার উদ্দেশ্যে ডাক ছেড়ে বলে, এই কে কোথায় আছিস, তাড়াতাড়ি বাহিরে বের হ, কে জানি পালায়। হেনা চুপ থাকে না, ভারী শরীর নিয়ে দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নেমে যায়। নেমে এগিয়ে যেতে যেতে দেখে ইতিমধ্যে কিছু মেয়ে ঈশানিকে ধরে ফেলেছে। হাতে থাকা ফোনের লাইট ঈশানির মুখে মারতে মেয়েটা চোখ মুখ খিচে নিল, অব্যাহত রাখলো হাত পা ছাড়ানোর চেষ্টা। হেনা ভারী অবাক হলো, ঈশানি কেন পালাতে চাইবে, এতদিন তো চায়নি। তবে কি রে মাইয়া, মাথায় কিসের ভূত চাপছে, হুম, কি করতে চাইতেছিলি তুই? ঈশানি স্পষ্ট এবং জোর গলায় বলল, চলে যেতে চাই এখান থেকে, থাকবো না আর এখানে। এত বছর পর তোর চলে যাওয়ার ইচ্ছা জাগলো কেন? প্রথম যখন তোরে এখানে এনে রাখা হয়, তোরে কোনো প্রতিবাদ করতে দেখিনি, বাকি মেয়েদের মতো সব কাজ করতি, এতগুলো বছর পর তোর কি হইলো? আমার প্রতিবাদের ভাষা কেড়ে নিয়েছে, যে আমাকে এখানে রেখে গিয়েছিল, আমি যার জন্য কোনো প্রতিবাদ করিনি সে হচ্ছে আমার সন্তান, আর সেই সন্তানের খোঁজ দিতে পারিনি। আমি ওই জানোয়ারটাকে মেরে ফেলবো, এখান থেকে পালিয়ে গিয়ে তারপরে যা হবার হবে। হেনা কপাল কুচকে কিছুক্ষণ ঈশানিকে দেখলো, তারপর বাকি মেয়েদের উদ্দেশ্য করে বলল, এই তোরা এরে নিয়ে যা, বন্ধ করে রাখ, কাল কাস্টমারের উপর কাস্টমার আসলে এমনি এসব কথা ভুইলা যাবে। ঈশানিকে জোরপূর্বক টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। হেনা পান চিবোতে চিবোতে চেয়ে থাকেন কিছু সময়। কিছুদিন হচ্ছে ঈশানির মাঝে অনেক পরিবর্তন দেখেছে সে, আগের মতো নেই ঈশানি, সবসময় অস্থির অস্থির করে, না জানি পরবর্তীতে মেয়েটা কি করবে। অটো থেকে মোহের বাড়ির মোড়ে সামনে দাঁড়ায় স্বচ্ছ, খিদে পেয়েছে তার ভীষণ। সে ফোন বের করে দেখে ঘড়িতে বাজে প্রায় 10টা, এখনো 2 মিনিট বাকি। স্বচ্ছ তার হাতে থাকা টাকা ভালো করে দেখে নেয়, আছে মোটেই 100 টাকা, 50 টাকা আসতে খরচ হয়ে গিয়েছে। স্বচ্ছ ভেবে নেয় সে কিছু খাবে, পরক্ষণে মনে পড়ে সৌমিত্রের বাড়ি যাওয়ার পথেই 100 টাকায় খরচ হয়ে যেতে পারে, তাই নিজের খাওয়ার ইচ্ছা দমিয়ে মোহের বাড়ির গলিটাতে ঢুকে যায় সে। তবে খিদে যেন তার সহ্য হচ্ছে না, হবে কি করে, কোনোদিন কি এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে তার? খিদের চোটে পেটে ওলটপালট শুরু হয়েছে যেন। সবে মোহের বাড়ির দরজার সামনে পৌঁছাতে মোহকে বের হতে দেখা যায়, পরনে হলুদ জামা এবং সাদা ওড়না, স্বভাবতই তার ওড়না দিয়ে মাথার কিছু অংশ ঢাকা। স্বচ্ছ মনোযোগ দিয়ে দেখলো মোহকে, আজ মোহকে একটু বেশি সুন্দর বোধ হচ্ছে, সেটার কারণ স্বচ্ছ জানে না, অথচ মোহ প্রতিদিনের মতোই বেরিয়েছে ঘর থেকে। তবে মোহ কি সৌভিকের বাড়ি যাবে বলে বেশি পরিপাটি হয়ে এলো, নাকি সে বেশি ভাবছে? এসব ভাবাভাবি করতে করতে যখন তার মাথায় জং ধরে যাওয়ার উপক্রম, তখন মোহ বলল, আমরা কি যাবো নাকি এখানেই দাঁড়িয়ে থাকবো? কেন
আমার জন্য যদি সারাদিন দাঁড়িয়ে থাকতে হয় তবে ক্ষতি কি? আমি যদি বলি ওই মিস্টার শৌভিকের বাড়ি না গিয়ে এখানে সারাদিন দাঁড়িয়ে থাকতে হবে আমার সামনে, তবে তুমি কোন কাজটা আগে করবে? অবশ্যই মিস্টার শৌভিকের বাড়ি আগে যাব, কারণ ওটা বেশি গুরুত্বপূর্ণ। তার মানে আমার কথা শোনার চাইতে ওটাই বেশি গুরুত্বপূর্ণ হলো তোমার কাছে? মোহ সুজা সাহেবটা বলল, হ্যাঁ আমি কেন আপনার কথা শুনব? কারণ একটা শব্দ বেশ টেনে উচ্চারণ করে থামল স্বচ্ছ। মোহ সন্ধিহান হয়ে জানতে চাইল, কারণ? স্বচ্ছ গলা কাকড়ি দিয়ে বলল, আমি তোমার সিনিয়র, তাই সিনিয়রদের কথা শোনা জুনিয়রদের একান্ত এবং ব্যক্তিগত কর্তব্য। সিনিয়রদের মন জয় করে চলতে হয়, তবেই ভবিষ্যতে নানা রকম বিপদে আপদে সহায়তা পাবে, বুঝলে? তুমি তো আমার কথা শোনোই না, তবু আমি তোমাকে এত সাহায্য করি। আমি ভালো মনের মানুষ, তাই এত অ্যাডভান্টেজ পাচ্ছ। আমার মতো সরল মনের মানুষ আর দুটো তুমি পাবে না। ওকে, বেশ জ্ঞানীর মতো এত কথা শোনানোর পর আর চোখে মোহকে পরখ করল স্বচ্ছ। মোহ নিজের নেত্র দুটো শুরু করে দাঁড়িয়ে রয়েছে। বেশি লেকচার দিলে নারী জাতি কখন যেন ফোঁস করে উঠে সাপের ন্যায়, তার ঠিক নেই। তাই স্বচ্ছ একটু কেশে বলল, চলো যাওয়া যাক। স্বচ্ছ আর মোহ হেঁটে হেঁটে মোড়ে এসে দাঁড়ালো, অপেক্ষায় রইল কোনো খালি অটন। স্বচ্ছের ভীষণ অস্বস্তি হলো এভাবে দাঁড়িয়ে থাকায়। মোহ স্বচ্ছের উসখুস থেকে বলল, আজ সূর্য কি অন্যদিকে উঠেছে? আপনি আজ অটোর জন্য দাঁড়িয়ে আছেন যে? স্বচ্ছ খানিকটা আমতা আমতা করেই বলে উঠল, আসলে আজকে গাড়ি নিয়ে বেরোতে ইচ্ছে করছিল না, তাই এমনি বেরিয়েছি। মোহ ছোট্ট করে ও উত্তর দিয়ে থেমে গেল। সন্ধিহার নজরে একটু পরপর স্বচ্ছের পানে দেখল। লোকটার পরনে কালকের একই শার্ট দেখে অদ্ভুত লাগছে তার। মানুষটা কি বাড়ি যায়নি নাকি? মুখটাও বেশ শুকনো স্বচ্ছের, চোখে ধূসর মনির আশেপাশে সাদা অংশ রক্তিম বর্ণে পরিণত হয়। বিষয়টি জানান দিচ্ছে পুরো রাত স্বচ্ছের নির্ঘুম কেটেছে। তবে সন্ধ্যার বসে কোনো কিছু জানতে চাইল না মোহ, নীরব রইল। অটো পাওয়া গেল, মোহ ভেতরে উঠে বসল। স্বচ্ছ ভেতরে বসতে গেলে থামল একটু, এরপর সামনে গিয়ে দাঁড়ালো সামনে সিটে বসার জন্যে। তা দেখে মোহ শুধালো, কি ব্যাপার এখানে বসলেন না যে? তোমার বসতে অস্বস্তি হতে পারে তাই। মোহ কড়া নজরে চাইল, ধমকে উঠে বলল, এখানে বসুন, আমি এতটাও মোটা হয়ে যাইনি যে আমার পুরো সিট প্রয়োজন হবে। স্বচ্ছ বারণ করতে চেয়েও করল না, কি দরকার, যদি বেশি বারণ করতে গিয়ে মোহরানির পাশাপাশি বসার সুযোগ হাতছাড়া হয়ে যায়। মোহ খানিকটা সরে বসে, স্বচ্ছ ভেতরে বসতে বসতে বলে, যাক তোমার কথাটা শুনে ফেললাম, তাছাড়া সামনের রাস্তাটা ভালো নয়, প্রচুর ঝাঁকুনি হবে। আসলে যার বাড়িতে যাচ্ছ সেই মানুষটাও তো খুব একটা সুবিধার নয়, তাই রাস্তাটাও তার জানান দিচ্ছে। মোহ ফ্যালফ্যাল করে তাকায়, এই লোকটার কেন এত সমস্যা শৌভিককে নিয়ে বুঝে উঠতে পারে না। সে উত্তরে কিছু বলে না স্বচ্ছ, আবারও বলে, আর সামনে যতটা রাস্তা খারাপ তোমার মতন পুঁটিমাছ এমনি পড়ে যাবে, আর আমার আবার দায়িত্ব হচ্ছে পুঁটিমাছ সামলানো। মোহ বেশ বুঝতে পারলো তাকে স্বচ্ছ পচিয়ে দিচ্ছে, সে তেলে বেগুনে জ্বলে উঠে বলে, কাকে কে সামলায় সেটা দেখা যাবে সময় আসলেই। স্বচ্ছ প্রচন্ড আত্মবিশ্বাসের সহিত বলে, হুম দেখা যাবে। রাস্তায় অটো যেতে যেতে স্বচ্ছ একটা শব্দ পেল, শব্দটা অদ্ভুত, যা পেট থেকে আসছে। না খেয়ে রীতিমতো ঝড় উঠেছে পেটে, এটা তারই আভাস। সে লজ্জায় পড়ে গেল, মোহ শুনেছে কিনা এই ভেবে উসখুস করতে লাগলো। তৎক্ষণাৎ মোহ বলে উঠল, কিসের শব্দ হলো? স্বচ্ছের কাছে যেন উত্তর তৈরি ছিল, হুড়মুড়িয়ে বলল, গাড়ির, আশেপাশে এত গাড়ি রয়েছে সেই সবই শব্দ। মোহের কেন যেন বিশ্বাস হলো না, সে খেয়াল করেছে স্বচ্ছ মাঝে মাঝে পেটে হাত রেখে জোরে চাপ দিচ্ছে। এর কারণ বুঝতে সময় লেগে গেল মোহের। স্বচ্ছ প্রসঙ্গ ঘোরাতে জিজ্ঞাসা করে বসল, ইথান বাড়ি ফিরেছে? না, সকালে কথা হয়েছিল, দুপুরের মাঝে ফিরবে বাড়িতে। কথার মাঝেই খারাপ এবং ভাঙা রাস্তার ঝাঁকুনি শুরু হলো। হুট করে পেছন থেকে অন্য কোনো গাড়ি ধাক্কা দিলে মোহ নিজেকে সামলাতে ব্যর্থ হলো। মাথাটা সামনের গ্রিলের সাথে আঘাত লাগতে লাগলে স্বচ্ছ গ্রিলে হাত রেখে মোহের হাত চেপে ধরে। হাঁফ ছেড়ে বাঁচে মোহ, সামনের ড্রাইভার পেছনে থাকা গাড়িকে অকথ্য ভাষায় গালি দিতে থাকে। মোহ এবার স্বচ্ছে চোখে চোখ রাখতে পারে না, এই তো কিছু সময় আগে সে নিজেকে নিয়ে ভীষণই আত্মবিশ্বাসী ছিল। স্বচ্ছ মৃদু হাসল মোহের লাজুকতায়, মোহের কানের কাছে ফিসফিস করে বলল, আচ্ছা বলো তো, তোমাকে এত সুন্দর করে বাঁচিয়ে দিলাম, এরপর আমার মনের সে অনুভূতিটা সেটা কি যে কোনো নারীকে বাঁচলেই পাওয়া যায়, নাকি এই অনুভূতি তোমার জন্যই বরাদ্দ? মোহ সরে গিয়ে বলল, তা আপনি ভালো জানেন। আমার তো মনে হয় এই অনুভূতি মোহ আনপীরের দখলদারি সম্পত্তি। মোহ মুখ ফুলিয়ে বলে,
আপনার অনুভূতিকে দখল করতে আমার বইই গেছে? স্বচ্ছ বিস্তর হাসে এবার। মেয়েটাকে কখনো হার মানানো যাবে না, কারণ নারী জাতি তর্কে জিততে ভালোবাসে। গাড়িটা থামে একটা সাদামাটা বাড়ির সামনে। বাড়িটা বড় হলেও কিছু পুরনো ধরনের, আধুনিকত্ব দালানকোঠা পেরিয়ে এক সরল গঠনের বাড়ি। অতি চাকচিক্য না থাকলেও বোঝা যায় বাড়িটির বেশ যত্ন করা হয়। স্বচ্ছ ভাড়া মিটিয়ে দিতে দিতে ভাবনায় পড়ে যে এখন সে ফিরবে কি করে। হঠাৎ মোহ ড্রাইভারকে টাকা শোধ করে দিয়ে বলে, আপনি এমনিতে আমার অনেক উপকার করেছেন, সেটা হোক আর্থিক বা অন্যভাবে। এই সামান্য ভাড়া আমি নিজেই মেটাতে পারবো, যেটা আমি নিজে পারি সেটা অন্য কারো সাহায্য নিই না। স্বচ্ছ কিছু বলতে চাইলে তার আগেই মোহ বলল, আপনি যাবেন ভেতরে আমার সাথে? স্বচ্ছ দ্রুত চোখ মুখ জড়িয়ে ফেলল, বলল, না না আমি যাই, কি করব। মোহ মেকি হেসে বলল, আপনার ক্ষেত্রে না যাওয়াই ভালো, বাড়ি ফিরে যান, আর রাস্তাটা চিনিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। মোহ আর কোনো কথা না বাড়িয়ে বাহিরের গেট খুলে প্রবেশ করে। স্বচ্ছে তা দেখে অসহ্য লাগে, প্রবল ইচ্ছে ভর করে তার মস্তিষ্কে। মোহকে ধরে বেঁধে প্রশ্ন করতে ইচ্ছা করে, এই মেয়ে এখানে কি তোমার, তুমি কেন এখানে আসবে, আমি থাকতে তুমি এখানে আসবে কেন? কিন্তু স্বচ্ছের তীব্র আফসোস হলো, সে জিজ্ঞাসা করতে পারবে না নিজেকে কেন নিচু দেখাবে সে, তাকে তো কিছু যায় আসে না এমন ধরনের ভাব নিয়ে চলতে হবে। স্বচ্ছের ফোনে কল আসে, তখন এবার ইচ্ছে করে সৌমিত্রের কল রিসিভ করে স্বচ্ছ। ওপাশ থেকে হাসফাস করা কণ্ঠ ভেসে আসে, এই ভাই কই তুমি, কি শুরু করেছো, কাল থেকে তোমার কোনো খোঁজ নেই, মা চিন্তা করে করে প্রেসার লো করে ফেলেছে। স্বচ্ছ গম্ভীর হয়ে বলে, মাকে চিন্তা করতে বারণ করো। বারণ করলাম আর অমনি চিন্তা করা বন্ধ করে দিল, তাই না? তুমি বাড়ি এসো, তোমায় না দেখলে বাবা শান্ত হবে না। বাড়ি ফিরবো না আমি, বলেছি না কথা বুঝতে পারিস না তোরা? সৌমিত্র বুঝতে পারে এভাবে কথা বললে হবে না, মোটেও সামনাসামনি কথা বলতে হবে, তাই সে জানতে চায়। আচ্ছা কই আছো তুমি, আমার সঙ্গে তো দেখা করো। আপাতত বাইরে আছি, একলাবে ওখানে ইয়া কিনা আছে, ওর কথা তো বেয়ামালও ভরে গিয়েছি, ওখানে কথা আছে। স্বচ্ছ সৌমিত্রের উত্তরের অপেক্ষা না করে কল কেটে দিল, অন্য একটা অটো ধরে রওনা হলো ক্লাবের দিকে। তোদের দিয়ে কি একটা কাজও হবে না, সামনে ইলেকশন, আর তোরা এখন একটা ব্যানারও বানাতে পারিসনি, এভাবে করলে সব কটার ঘাড় মটকাবো আমি গিয়ে। মাথা গরম করে কথাগুলো এক নাগারে বলে থামলো সৌভিক। অপর পাশ থেকে যা উত্তর এলো তাতে সে কঠিন সুরে বলল, আজ বিকালে আমি বের হচ্ছি, থাম ফাজলামি বের করছি। কথা শেষ করে কল কাটতে গিয়ে বাড়ির কাজের এক সহকর্মী এসে বলল, ভাই আপনার লগে একজন দেখা করতে আসছে। সৌভিক উৎসুক হয়ে জানতে চাইল, কে? নাম তো শুনি নাই, ভেতর আসতে বলেন। কিছু সময় পরে গুটি গুটি পায়ে সৌভিকের সামনে উপস্থিত হলো মোহ। সৌভিক তার বাড়িতে মোহকে আশা করেনি, সে চমকালো খানিকটা, গলা খাকারি দিয়ে বলল, আপনি? ক্লাবে ফেরার পথে বিস্কিট পাউরুটি কিনে খেতে খেতে এলো স্বচ্ছ। গাড়ি থেকে নামার পরে বেঁচে গিয়েছিল 20 টাকা তা দিয়ে খাবার কেনা। এত সময় পর খাবার পেটে যাওয়ার ফলে যেন ও হচ্ছে সে অমৃত খাচ্ছে, অথচ সে নিজে এসব খাবার কখনো খায়নি। তার প্রিয় ছিল দামি দোকানে টাটকা ব্রেড। খেতে খেতে ক্লাবের দরজার সামনে এসে দেখলো সেটি হাট করে খোলা। স্বচ্ছের বুঝতে দেরি লাগলো না সৌমিত্র এসে পড়েছে, সে ভেতরে ঢুকলো তার মুখে পুরো পাউরুটি ঢুকিয়ে দিয়ে। গিয়ে দেখলো সৌমিত্র সোফায় বসে রয়েছে অধীর আগ্রহে। স্বচ্ছকে দেখতে পাওয়ার সাথে সাথেই সৌমিত্র তেতে উঠলো, এই ক্লাবে কি তুমি রাত কাটিয়েছো ভাই? হ্যাঁ এখানে তো মশা, তার উপরে তো বেডও তো নেই, এই ছোট সোফায় ঘুমিয়েছো? স্বচ্ছ মুখের খাবার চিবুতে চিবুতে দায়সারা ভাবে উত্তর করলো, এভাবে কতদিন থাকবে বাইরে বাইরে? হ্যাঁ থাকতে পারবে, তোমার কাছে টাকা আছে, আমি জানি বাবা কত বড় ভুল করেছে, শুধু ভুল না ক্রাইম করে ফেলেছে, তার জন্য নিজেকে কষ্ট দিয়ে কি পাচ্ছ, বাবার ব্যাপারটা বাড়িতে থেকে সমাধান করা যায় না? তোর কাছে ব্যাপারটা অনেক সহজ তাই না, কারণ তুই সব বিষয়ে সহজভাবে মেনে নিতে পারিস, আমি পারি না, এটাই আমার সমস্যা। আর যদি মোহর জায়গায় অন্য কেউ থাকতো আমি ঠিক একই প্রতিক্রিয়া করতাম, ওই মানুষটা এখন আর বাবা নেই, বাবার মধ্যে নমনীয় একটা ভাব থাকে সেটা ওনার মধ্যে নেই, একজন ক্রিমিনালের সাথে থাকতে আমার বাধবে সৌমিত্র। সৌমিত্র জানতো সে নিজের ভাইকে বোঝাতে পারবে না, তবুও হতাশার শ্বাস ফেললো, সে বলল, ভাই এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে, তোমার মুখের অবস্থায় আয়না দেখেছো, কিছু খেয়েছো রাত থেকে? খেয়েছি, ঝোঁক গিলে বলল স্বচ্ছ। তার পেট এখনো পুরোপুরি সন্তুষ্ট হয়নি, সৌমিত্র জেরা করে বলল, কি খেয়েছো, কত টাকা ছিল তোমার কাছে, সেটা দিয়ে কি কি খেতে পেরেছো? স্বচ্ছ খেপে উঠলো এবার, তার খেপে ওঠা মূলত ইচ্ছে করে সৌমিত্রকে জানাবে না তার টানাপোড়নের ব্যাপারটা, সে কারণে যা ইচ্ছা তাই খেয়েছি, অমৃত খাই বিষ খাই তার তোর কি সমস্যা,
তোকে এত কৈফত কে চাইতে বলেছে? সৌমিত্র এবার থেমে থেমে বলল, মা শুধু তোমার জন্য কাঁদছে, সকাল থেকে কিছু খেতে চাইছে না, তোমাকে না দেখলে সে খাবে না বলে রেখেছে। তুই জোর করতে পারিস নি, জোর করে খাওয়াবি, মায়ের খেয়াল রাখার দায়িত্ব এখন তোরই, মাকে সামলাতে হবে তোকে। আমার হেরফের যেন না হয়, আমি মায়ের সঙ্গে কথা বলে নেব। কিন্তু ভাই, স্বচ্ছ ধমকে উঠে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।